Salut! Un cup chabé. ভাই দোকানের দিকে খেয়াল রেখো, প্লেটগুলো ধুয়ে আসি। ওকে যা। স্যার, গাড়িতে একটু লিফট দেবেন? এই, এটা অ্যাম্বুলেন্স, শেয়ার অটো পাইছো, যাবে না? অ্যাম্বুলেন্সে করে একটু লিফট দেন না। এই গেলি? রাইতের বেলা ফাইজলামি করতে আইছে। আচ্ছা, আপনি অ্যাম্বুলেন্স দিয়ে কি কাজ করেন? এই তুই বলো নাকি, এটাও জানোস না? অ্যাম্বুলেন্স রোগী আনা নেয়ার কাজ করে। এখন যা। দেখ, আগে সেটা বলবেন তো, তাহলে আপনাকে আগে রোগী বানাই। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাইবো তো আমার। দেরি আমার কি দুর্গার মতো 10টা হাত নাকি? মুরগি সিদ্ধ হইতে দেরি হইতেছে, আমি কি করব? তোমার মুরগি খাওয়ার জন্য বসে থাকার মতো সময় আমার হাতে নাই। কাস্টমার কে আমার লাগে বয়ে থাকবো? ব্যাপারটা কাল দেখবো, আর রাতে যদি কোন রকম ইমার্জেন্সি হয় তাহলে পেমেন্ট ছাড়া ভর্তি নেওয়া হবে না। ওকে। জুয়েলারি স্টোরে আমি একটা হিরার নেকলেস দেখলাম, মুকুল তোমার সাথে কথা বলতে বলছে। যাও আসছি। হ্যাঁ মুকুল। হ্যাঁ, আমরা কি দানছত্র খুলে বসেছি? এটা হাসপাতাল, আগে ওদের বলো 10 লাখ টাকা ডিপোজিট করতে, তারপর আমি অপারেশন থিয়েটারে গিয়ে সার্জারি শুরু করব। ওকে বাই। হ্যালো, কে তুমি? আমি আপনার বেস্ট ফ্রেন্ড। তামিলনাড়ুতে চিকিৎসকদের রহস্যজনক হত্যাকাণ্ড বেড়েই চলেছে। একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট হসপিটালের পরিচালক এবং হৃদরোগ বিশেষজ্ঞ আর হাসপাতালের পাশের একটি ফার্মেসির কর্মচারী, এই চারজন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে। স্যার, সাসপেক্টের লোকেশন থেকে জিপিএস তথ্য পেয়েছি। স্যার, এটা তো দুধের গাড়ি মনে হয়। আমি জানি, নামতে বলো, ভিতরে যাওয়া যাবে না। স্যার, ভিতরে 2000 পরিবার আছে, বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে, আমাকে একটু তাড়াতাড়ি যাইতে দেন স্যার। না, এখানে থাকো। শোনো, আজকে পেপার দিতে হবে না, তুমি চলে যাও। সবকিছু রেডি, আমরা এখন যেতে পারি। Three, two, one. Let's go! Hey! Amar phone dhamke kela re? Kara tomar mukhe patta? Jao jao, bhitore jao, bhitore jao! Hey, shor, shor. Please.
বামে ঘোরা। প্রশ্ন করার সাথে সাথে স্যারের প্রশ্নের উত্তর দিতে হবে। যদি কোনো চালাকি করো তোমার জীবনটা নরক বানিয়ে দেব। আমাকে ভয় দেখাচ্ছো? একটা মিথ্যা কথা বললে কিন্তু তোমার চোখ দেখে আমি ধরে ফেলবো, তারপর কি হবে আমিও জানি না। মানিয়া স্যার, একটা উপকার করবে? বলুন স্যার। নিচে গিয়ে দেখো সব ঠিক আছে কিনা। আপনি কি আমাকে ইনডাইরেক্টলি এখান থেকে চলে যেতে বলছেন স্যার? একদমই না, ডাইরেক্ট চলে যেতে বলেছি। এত বড় অপমান! আমি নিচে অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ যাও। ডাক্তার মাহিন, আসলে দুই বছর আগে আমি যখন এই কেসটা হাতে নিয়ে ভেবেছিলাম এটা খুবই সিম্পল একটা কেস হবে, কিন্তু এখন তো আমার বেশ সন্দেহ লাগছে। কে তুমি? ক্রিমিনাল, টেররিস্ট, নাকি কোনো বিশেষ গোষ্ঠীর নেতা? তুমি কে? সবুজ শার্ট পরা একজনকে সন্দেহ করছে। ওকে অনুসরণ করো। আপনার পাসপোর্টটা দেখতে পারি? কোনো সমস্যা? আপনার পাসপোর্ট প্লিজ। ওকে, পাসপোর্ট একটু ওদিকে আসুন। কিন্তু কি সমস্যা হয়েছে একটু বলবেন? ফলো মি, নইলে ঝামেলায় পড়বেন। এক্সকিউজ মি, এই তুই ওর হাত ধরলি কোন সাহসে? কালকে দেখবি ইন্ডিয়া তোদের প্যারিসে যুদ্ধ ঘোষণা করেছে। স্যার, আপনার ব্যাগটা দিন, চেক করো। শিক্ষিত উঠতে বলছেন, কিন্তু ম্যাডাম আমার তো ডানা নেই। তোমার শার্ট খুলে ফেলো। কিন্তু আমি শার্টটা খুলতে বলেছি। হুম,
ওটাও খুলে ফেলো। ঠিক আছে, এবার পড়ো। থ্যাংক ইউ, জলদি এসো। আমি একজন ডাক্তার, আমি ডাক্তার, আমার কাজ আমাকে করতে দিন প্লিজ, ভরসা রাখুন। আপনি একদম ঠিক আছেন, আপনার কিচ্ছু হয়নি। একদম ঠিক আছেন। রাস্তা ক্লিয়ার করুন, সরে যান, দ্রুত করুন, দ্রুত করুন, উপরে উঠাও। এক্সকিউজ মি, উনি ঠিক আছেন, শুধু সেলাই লাগবে। আপনি ডক্টর মাহিন ইন্ডিয়া থেকে এসেছেন? হ্যাঁ, আজকে সকালের পত্রিকায় আপনার ইন্টারভিউ দেখলাম। থ্যাংক ইউ। আপনি খুবই ভাগ্যবান, আপনার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর উনি হচ্ছেন বিশ্বের সেরা সার্জন, আপনার চিকিৎসা করেছেন। চিন্তা করবেন না, আপনি আমাদের খেয়াল রাখুন। দুঃখিত, আপনাকে এভাবে বিরক্ত করার জন্য আমরা সত্যি দুঃখিত স্যার। ওকে, আমার ভাষা আর পোশাক যদি আপনার বিরক্তির কারণ হয়ে থাকে, সেটা বদলানোর দরকার নেই, নিজে বদলান স্যার। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ওকে ওকে স্যার। আপনার কলম স্যার। স্যালুট। ওনাদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাইজান। আরে না, সমস্যা নেই, ওরা গায়ের রং কালো হলেই চোর ভাবে, এটাই ওদের মেন্টালিটি। আমরা যখনই এয়ারপোর্টে আসি তখনই ওরা আমাদের সাথে এমন আচরণ করে। আমাদের কিছু করার থাকে না, মেনে নিতে হয়। কিন্তু আমরা খুবই সাধারণ মানুষ, তবুও ওরা আমাদের সন্দেহ করে। আমি কিন্তু শাহরুখ খানের ডায়লগ বলছি না, এপিজে আবুল কালাম, কমল হাসান ওনাদেরও অসম্মান করেছে, ওনাদের সাথেই এমন হয়। আর আমরা কি? আসলে তা না, ওনারা আপনাকে সাধারণ পোশাকে, মানে ধুতি চপ্পল পরাই চিনতে পারেনি ভাইজান। পরের বার যখন আসবেন তখন। আমি এখানে হাজারবার আসলেও এই একই পোশাকেই আসব, ওদের জন্য কি আমি আমার মাকে বদলে দেব? মাকে বদলাবেন? ভাইজান যেহেতু ডেকেছো, তাহলে তো আমাদের মাও একজন, তাই না? একই বন্ধন। ধন্যবাদ। আমার বন্ধু উনি এখনই চলে আসবেন স্যার। হাই। যাক, শেষ পর্যন্ত তোমাকে ছাড়ছে, না ছাড়ে উপায় আছে? আমি আমন ধমক দিছি। ডাক্তার, আমি কি আপনার জন্য ট্যাক্সি ভাড়া করে দেব? ট্যাক্সি? আরে মিয়া, ঘোড়ার গাড়ির ব্যবস্থা করো, ওরা নিজেদেরকে যে কি মনে করে। ফলো মি। আমাদের পরের অ্যাওয়ার্ডটি হলো হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। আসনের সম্পর্কে একটি সংক্ষিপ্ত এবি দেখি। সারা বিশ্বের চিকিৎসকরা মানুষের জীবন বাঁচাতে ব্যস্ত থাকেন। ডক্টর মাহিন শুধু মানুষের জীবনই নয়, মানবতাকেও বাঁচিয়ে রাখছেন পরম মমতায়। যত রাতে হোক না কেন, উনারে ডাকলে উনি আয়েশা হাসি মুখে চিকিৎসা করেন। উনি ডাক্তার না, উনি আমার ভাই। যারা আমার মতো কষ্টে থাকে তাদের কাছে তিনি ভাই যান। মাত্র 5 টাকার বিনিময়ে তিনি যে কোনো সার্জারি করে থাকেন। তিনি দেশে বিদেশে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন।
মাত্র 5 টাকা ফিস নেন। কেউ যদি সেটা দিতেও না পারেন তবুও সাহায্য করেন, তিনি আমাদের কাছে একজন ঈশ্বরের মতো। হ্যাঁ, অগাস্টের এই অনুষ্ঠানে আমরা তাকে পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। মানবতার জন্য নিবেদিত এই মহৎ ব্যক্তিকে সম্মান করা আমাদের কর্তব্য। ডাক্তার ভাইজান আমার স্কুলের ফিস দেন, ভাইজানের মতো আমিও ডাক্তার হব, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেব, এটাই আমার ইচ্ছা। আসুন আমরা করতালের মতো দিয়ে স্বাগত জানাই ভারতের ডাক্তার মাহিরকে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার অর্জুন সুরাইয়াকে, ভাইস প্রেসিডেন্ট অপারেশনস ইউনিভার্স হাসপাতাল, ভারত। থ্যাংক ইউ ডক্টর মাহিন, প্লিজ কিছু বলুন। থ্যাংক ইউ, I would like to share my thoughts in my mother tongue. Hope you guys don't mind. মানবতা, মানবিক হওয়া, মানুষের মানবিক হওয়া আসলে কোনো অসাধারণ গুণ না, খুবই সাধারণ গুণ। চিকিৎসা পেশা আসলে মানুষের সেবা করার জন্য, কিন্তু এখন আর তেমন নেই। এখন এটি পৃথিবীর 1 নম্বর ব্যবসা। পৃথিবী তো সব মানুষের জন্য সমান, এটা কি ধনী গরিবের জন্য আলাদা আলাদা? একদমই না। দেশের সবচেয়ে ধনী মানুষ যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন সেই সুযোগ একজন গরিব মানুষেরও পাওয়া উচিত। একটা দেশ শুধু এই গুণে বিশ্বের সেরা দেশ হতে পারে। পৃথিবীর প্রতিটা মানুষ যতক্ষণ না বিনামূল্যে সেবা পায় ততক্ষণ আমি লড়াই চালিয়ে যাব। আমি এই অনুষ্ঠানে এসেছিলাম শুধুমাত্র আমার স্বপ্নের কথা জানাতে। থ্যাংক ইউ। I'm happy about this award. Mahir? Chennai er tumi? Ji, Chennai. Triplicant. Amar obak lage orokom bosti theke era tomake khuje anlo kibhabe? Hoyto eder agenda chilo joto bosti toto bhalo. তুমি MBBS করেছো তাই না, নাকি সিদ্ধ ইউনানি বা এরকম কোনো কোর্স? না ডাক্তার, MBBS MD। ও, তুমি নাকি মাত্র 5 টাকায় চিকিৎসা করো? আমাদের এখানে জয়েন করো, তোমার মতো একজন মানুষ থাকলে আমাদের ইমেজ বাড়বে, আমরা অনেক ইনকাম করি। আমরা মানুষকে সাহায্য করে আশীর্বাদ পাই না, এর থেকে কিভাবে লাভ করতে হয় আমার উপর ছেড়ে দাও। না ডাক্তার, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সরাসরি বলে ফেলো কত টাকা চাই। না ডক্টর, বাদ দিন, ফিরিয়ে দিচ্ছ। আসলে আমি কাজটা করতে চাই না। যদি একবার আমি মনস্থির করি তাহলে তুমি কখনো স্ট্যাথোস্কোপ স্পর্শ করতে পারবে না। বাদ দিন না ডক্টর। কি বললাম শুনতে পাও? আপনি শুনেননি আমি কি বলেছি? সম্মান দিয়ে বিনয়ের সাথে কথা বলছি সেটা কি আপনার মোটা মাথায় ঢুকছে না? নাকি এবার গালি দিয়ে কথা বলবো? হ্যাঁ, বোট ক্লাবে হেঁটে হেঁটে সারাক্ষণ মেয়েদেরকে দেখতে থাকেন, সেই জন্যই কি আপনার মাথা এত মোটা হয়েছে নাকি বলুন তো? আমার ক্লিনিক আপনি বন্ধ করবেন? ভুলেও যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে পিটি একদম তক্তা বানিয়ে ফেলব। ডক্টর, ধুতি পরে এসেছি বলে আপনি আমাকে যা তা মনে করেছেন? হ্যাঁ শুনুন, আমার পেছনে লাগতে আসলে ধুতি খুলে গাছের সাথে ঝুলিয়ে ইচ্ছা মতো পিটাবো। আমার জিমিক্স তোমাকে কি বলছে সেটা কি বুঝছো? বাদটাও একটা নর্তমার কিট। সাবধানে থাকবা, গরু একটা। দেরি হয়ে গেছে, এসে এসো। সরি ডক্টর, এয়ারলাইন্সের অফিসে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। টিকিট এনেছো? আসলে এখন পিক টাইম, আগামী 3 দিন বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসে কোনো টিকিট নেই। ইকোনমি টিকিট চলবে? না না না, কয়েকদিন পরে যাই। ডেনিয়েলকে বিষয়টা জানিয়ে রাখো। আরে এই জায়গা তো স্বর্গ, চারদিকে শুধু সুন্দরী মাইয়া ঘুরতাছে। আমি গোসল করে আসি, তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি 7-8টা 7টা চামড়া মাইয়ার লগে প্রেম করুম, তারপর বিয়া করে রোমান্স করুম। বাবজান করে বসে থাক। মা, তুমি কেমন আছো? আমার বাবা ভালো আছে মা। শোনো, তোমাকে আজকে টিভিতে দেখলাম, তোমাকে সিনেমার নায়কের মতো সুন্দর আর কালারফুল লাগতেছিল। তার মানে টিভির কালার নষ্ট হয়ে গেছে, ঠিক করতে? একদম না, মার মতো রে এসব কথা বললে। এখন এদিকে মুখ করে একটু দাঁড়াতো। কেন?
করে কইছি পূব দিকে মুখ করে একটু দাঁড়া। কিন্তু আম্মা, বদ নজরের মন্ত্র পড়ুম না। দুষ্ট লোক, খারাপ মেয়ে মানুষ, পাখি, পোকামাকড় বা আন্টো না, জাদু আমার পোলার গায়ে যেন না লাগে। বাজান, একটা থু দাও। থু দাও না বাবা। এসব বাজে খরচ কেন করিস ভাই? এই টাকা অসুস্থ মানুষকে দিলে কত উপকার হবে জানিস? চকলেট লাগবো, ফরেন চকলেট। আমার জন্য কিন্তু একটা চকলেট আইনো। আরে, বিদেশের যে কোনো চকলেটকেই ফরেন চকলেট বলে দিয়েছ। সারা সবাই, আমি এখন আমার পোলার লগে একলা কথা কমু। যাও যাও কই তাছি। আর কি বলবে বলো। সুন্দর টুকটুকে বউ লাগবো আমার একটা। বউ দোকানে পাওয়া যায় না। শোনো, চোখ সারা তুমি চলতে পারলেও বউ সারা তুমি এক মুহূর্ত চলতে পারবা না। এসব কথা অটোর পেছনে লেখা থাকে। এরকম ধুতি শার্ট পইরা ঘুরলে মাইয়ারা তোমার দিকে একদম তাকাইবো না। খালি জিন্স প্যান্ট আর গুসির কোট পইরা বের হয়ে দেখো, মাইয়ারা পিছুই ছাড়বো না। আইস বেশি ডাটা নাই তাই বেশি চালামু না। টাটা বাই। সিঙ্গিং ইন দ্য রেইন, আই অ্যাম সোয়িং ইন দ্য রেইন, আই ওয়ান্ট। প্লিজ প্লিজ প্লিজ, সরি ম্যাম। খুবই বিরক্তিকর, জাস্ট কফির জন্য তুই মারা যাচ্ছিস। প্রচন্ড মাথা ব্যথা। আমার কফি লাগবেই। কফি তো 10 ইউরো, আমার কাছে আছে তো মাত্র 5 ইউরো। ক্রেডিট কার্ডও নিচ্ছে না, প্লিজ দিন না। এক্সকিউজ মি, আমরা আমাদের ওয়ালেটটা রুমে ফেলে এসেছি। আপনি কি আপনার সাথে দুটো এক্সট্রা কফি অর্ডার করতে পারবেন? প্লিজ। ঠিক আছে, দু কাপ আমাদের জন্য, দু কাপ তোমাদের জন্য। ট্যাক্সিতে বাড়ি ফিরবো, সেটা তোমার দায়িত্ব। চারটা ব্ল্যাক কফি প্লিজ, 40 ইউরোস। আগে বলবা না, কফির জন্য থ্যাংকস। তামিলনাড়ু? তামিল ভাষায় কথা বলছি, তবুও সন্দেহ হচ্ছে। ওকে, আই এম অনুপল্লবী, বাড়ি চেন্নাই। আমি একজন ডাক্তার। আমি আমার চিফ ডক্টরের সাথে এখানে একটা কনফারেন্সে এসেছি, অফিশিয়াল ট্রিপ। এক কথায় বললে খুবই বোরিং ট্রিপ। ও, তুমি তোমার ব্যাপারে কিছু বলো। আমার নাম হলো, আমরা ডাকাতি করব। ওরে বাবা গো, একদম না, কেউ না, একদম ভয় পাওয়া যাবে না। শুধু ওরা যা বলছে তা শুনতে হবে। হ্যাঁ, একদম কেউ নড়বে না। এখনি সব টাকা পয়সা দিয়ে দাও। টাকা পয়সা দিয়ে দাও, দ্রুত দ্রুত টাকা দাও। এখনই দিচ্ছি। না, এটা আমার মায়ের। তাড়াতাড়ি দেবো না। খুব সুন্দর, খুব সুন্দর, কংগ্রেচুলেশন।
আমার দাদাকে ছোটবেলায় এই নামে ডাকতো। ব্যাগের মধ্যে লম্বা জিনিসটা ঢুকলে কি করে? জয় ভোলেনাথ। আমি যে এটা কোথায় খুঁজে পাবো? কি খুঁজছ? প্রতিবেশী এক বুড়ি নানি আমি আসার আগে আমাকে ডেকে বলেছে, ওলে আমার দাদু নাতি বিদেশ থেকে আমার জন্য একটা পিস্তল আর একটা মোটর আইন সুপারি গুঁড়া কইরা তারপর চাই যা খাবো, আর খালি হাতে আইলে কিন্তু আমার লাঠির বাড়ি তোর পিঠে, বুড়া মানুষ আর কয়দিন বাঁচুম ক? কিছুই তো খুঁজে পাইতেছি না, তুমি একটু ইংলিশে যে গাও না, পিস্তল আর মোটর এগুলা। তাড়াতাড়ি আসুন, এলে তো ভিড়ের মধ্যে হারাই যাবো। বুঝলাম না, বাসটা আমগো কাছে আসে আবার ইউটার্ন মারলো কেন? থামো, এখানেই থাক। ওকে স্যার। ওয়াও ডক্টর, ইশু ডার্লিং, হাই ব্ল্যাক কফি। এই ম্যাজিক, এই পপকর্ন, এই চিকলি। তাহলে তুমি একা একা ভালোই এনজয় করছো। এনজয় করতে দেখছো, উনি হলেন আমার চিফ ডাক্তার, রাশিয়ান মেয়েকে পেয়ে সব ভুলে গেছে, আর এখন আমরা সবাই ওনার পেছনে ঘুরছি। তার মানে আমরা শুধু ওনার শপিং ব্যাগ ক্যারি করছি, ফাইলপত্র ক্যারি করছি, ট্যাক্সি রিজার্ভেশন রুট ম্যাপ, এক কথায় অবস্থা খুবই খারাপ। আচ্ছা ওই বুড়ো শিয়ালটার বয়স কত হবে বলো তো? 50 প্লাস। 50 বছরের বুড়া 30 বছরের মেল লাগে এইভাবে সিংগামের মতো সিক্কা সিক্কি করতেছে? এতে আমার কি করার আছে? আরে 25 প্লাস তো চোখের সামনে দাঁড়ায় আছে। ওকে ওকে বুঝছি বাবু, চলো আমরা দুজন ফিশ ফ্রাই খেয়ে আসি। এত বড় শহরে তুমি একটা হ্যান্ডসাম ছেলে খুঁজে পেলে না? একজনকে খুঁজে পেয়েছি, কিন্তু আমি কিছু বলার আগে হুট করে পালিয়ে গেল। আমার গ্রেসেল গুলো বলছে তোমার শুধু এখন একটাই উপায় আছে। কি সেটা? ফলো মি। হুয়া 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 আই এম লাভ উইথ ইওর বডি। আস্তে গাও। কি বলছো? আস্তে গাও, আস্তে। মনে হচ্ছে আকাশে ভেসে বেড়াচ্ছি। আসলে সত্যি বলতে গত 3 দিন তোমার সাথে কাটানো প্রতিটা সেকেন্ড স্বপ্নের মতো কেটেছে। Like a fantasy. আমি জানি না। সবই জানো। সত্যি বলছি আমি জানি না। চলো তাহলে ঘুরে আসি। আজকে না,
আগামীকাল যাব। আমি এখানে আমার স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি। জানতে চাও স্বপ্নটা কি? লাভ প্যারাডাইস, পৃথিবীর সব থেকে বড় ম্যাজিক শো। ওয়াও! আমার সেই স্বপ্ন পূরণের শোতে যদি তুমি আসো খুশি হব। এটা সম্ভব না, আমাকে নানান কাজে এখানে সেখানে যেতে হয়, বস যেখানে যাবে সেখানেই তো যেতে হয়। উনাকেও সাথে নিও, ভিআইপি রোতে উনাকে বসিয়ে তুমি পেছনে বসবে। 7:30 শর, আমি তোমার কাছে আসব নীরবে চুপি চুপি। আই এম ওয়েটিং। Magic. And I love kids. Wow! Hey, open your attention. Hello, cutie. Amar sathe magic korte chao? Tahole amake sahajjo koro. Yes. Tumi ki khelna take boro korte chao? এটাকে ভেতরে ফেলো। এসো এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার চলো যাবি। এটা আমার খুব প্রিয় একটা বাক্স, মৃত্যুর বাক্স। লেটস গো! আমরা কি খেলাটা আবার দেখব? Yes! আমার একজন ভলান্টিয়ার লাগবে। আসলে ভলান্টিয়ার না, আমার একজন বন্ধু লাগবে যে আমাকে বিশ্বাস করবে, কারণ আমি এখন অন্য কিছু করব। তুমি তো লো আপনি? আমি? আপনি না ম্যাডাম। ও স্যার, আপনি? ও তোমাকে ডাকছে। আমি? ইয়েস। আপনার নাম কি? আমি ডক্টর অর্জুন সুরাইয়া। কোথেকে এসেছেন? চেন্নাই, তামিলনাড়ু, ইন্ডিয়া।
শেষ তরবারিটা ঢোকানোর আগে আমি একটা কবিতা বলতে চাই আমার তামিল বন্ধু ডক্টর বর্জনের জন্য। সবাই প্রস্তুত হয়ে যাও। যে আগুন তুমি জ্বালিয়েছ, সেই আগুনে তুমি পুড়বে। তোমার যত কর্মফল তুমি ভোগ করবে। মাহিন, ম্যাজিক টিমের পার্ট ছিলাম, কিন্তু আমরা শুধু ওনাকে সাহায্য করেছি। আমাদের কিছুদিন আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিজনেস ক্লাসের টিকিট পাইনি বলে যাইনি। টাকা নাম যশ কর্তৃত্ব, কোনোটা হারিয়ে ফেললে তবুও ফিরে পাওয়া যায়, কিন্তু বন্ধু হারানোর ক্ষতিটা অপূরণীয় ক্ষতি। খুনিটাকে বের করে ফেলবো স্যার, চিন্তা করবেন না। আমরা এই মার্ডারের একটা ক্লু খুঁজে পেয়েছি স্যার। আমি আপনাকে বলছি, যেটার সাথে এর আগের ছয়টি কেসের অনেক মিল পাওয়া গেছে। মাত্র 20 মিনিটের জন্য এই স্টেজ এসে একটা ম্যাজিক শোর আয়োজন করলো কোনো ঝামেলা ছাড়াই, কিন্তু এই একই সময়ে আসল ম্যাজিশিয়ান ডেভিড স্কেল, রাইট, হ্যাঁ, তাকে অ্যানেস্থেশিয়া দিয়ে প্রায় কোমায় পাঠিয়ে দেওয়া হয়েছে আনুমানিক 8 ঘন্টা আগে। তাহলে কি ডাক্তার ম্যাজিক জানতো নাকি ম্যাজিশিয়ান ডাক্তারই জানতো? কারেক্ট, একদম স্যার, এটাই আমাদের শক্ত সাসপেক্ট। ধরে ফেলবো স্যার, চিন্তা করবেন না। ডিসিপি, তুমি ওকে অবশ্যই খুঁজে বের করবে। মানিয়া স্যার, যারা কঠোরভাবে কথা বলে তাদের বিশ্বাস করা, হ্যাঁ, যারা আস্তে কথা বলে তাদের বিশ্বাস করা যায় না। তোমার কি মনে হয় এই লোকটার সাথে এই কেসের কোনো যোগসূত্র আছে? ওনাকে দেখে একদম ভদ্রলোকই মনে হয়, স্টাইলিশ আর ভীষণ ভদ্র। আমার তো মনে হয় না স্যার। ঠিক ঠিক বলেছেন, আপনি ঠিকই বলেছেন স্যার। কি শুরু করেছি? শুভ সকাল। মিনিস্টার না, তুমি আমাদের মুখ উজ্জ্বল করছো, আমি হইলাম হেলথ মিনিস্টার। জানি আমি, জানি। মাহিন, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আমাকে ফোন দিছে, উনারা আমার যা কইছে সব আমার মাথার উপরে দিয়ে গেছে। দুইজনেই তোমার স্কুটারে শুভকামনা জানাইছে। স্কুটারে, ভাবতে পারো তুমি? স্যার, স্কুটার না, টুইটার। এই দূরে যা, দূরে যা।
শোনো, তোমারে এমন একটা দায়িত্ব দেব যা তুমি কোনোদিন কল্পনাই করো নাই। বলুন কি করতে হবে? কেএমসি হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল। গভর্নমেন্টের কি বুঝিস? হ্যাঁ, আমি আমার গভর্নমেন্টের এ টু জেড সিনি। সরি স্যার, ক দেখি গভর্নমেন্ট কারে কয়। এটা তো আপনি আমার থেকে ভালো বলতে পারবেন, আপনি বলুন না। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ঠিক বলছি না? একদম একদম ঠিক। মাইন, তোমার একটা অফার দেই, তুমি পলিটিক্সে জয়েন করো। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, তুমি এই বছর মেডিকেল কাউন্সিলের ইলেকশনে দাঁড়াইবা আর বিজয়ী হইবা। ওই আকাশ, মালাটা দে, তোমারে অভিনন্দন। আমি আসি। এই চল বাবা, পূর্ব দিক মুখ করে দাঁড়া, কোন কথা বলিস না, দাঁড়া তো। বান্টো না, জাদুকরি শক্তি, আলগা বাতাস, জিন, পরিরাস, সব কিছু থেকে যেন দূরে থাকে। বাবা থুক দে। একদম মিথ্যা কথা বলবেন না বলে দিচ্ছি। আপনি ভুল বললেন। আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি, এবং আমাদের টিম আপনার তিন নম্বর স্বামীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর নিছেন, দুই নম্বর স্বামীর সময়ও একই কথা কইছিলেন। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের বন্ধন মজবুত করা। জামাইয়ের উপর যত রাগ আছে আপনি আমার উপর ঝাড়েন। হ্যাঁ হইতেছে, খেলা জমতেছে। হ্যাঁ হ্যাঁ, এবার কাইন না দে, আমার উপর ঝাড়েন না। কাম অন কাম অন। ও শিট, কি করলো এটা? শিট, আরে চোখের পানি থাকলে তো টিয়ার বিবার তো। কি খবর তারা? ভিতরে আই। এই শোন না, একটা গুড নিউজ আছে। দূর জানতে পারলো না আমি যে শোটা করছিলাম, এখন থেকে ওটা তুই করবি। এটা কি কইলো?
খুবই ভালো খবর এটা। কিন্তু কালকের গেস্ট কে? কালকের গেস্ট হচ্ছে একজন ডক্টর, আর ওনার নাম হচ্ছে মাহির, কিন্তু সবাই ডাকে পাঁচ টাকার ডাক্তার। আরো অদ্ভুত বিষয়, ওনার হোয়াটসঅ্যাপ নেই, ফেসবুক নেই, টুইটারও নেই, এমনকি সেলফোনও ব্যবহার করে না। আমি শিওর এটা মানুষ না, অন্য কিছু, তাই না? থামো তো, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উনি এর আগে কখনোই কোনো টিভিতে ইন্টারভিউ দেননি, তাই যেভাবেই হোক তাকে রাজি করাতে হবেই। কি বলো নয়ন, তুলে নিয়ে আসবো? তাহলে চলো। রিসেপশনে শিলা নামে মেয়েটার আমি বলছি, তোমার ভয়েস আমার কাছে চিনির মতো মিষ্টি লাগে। এই ক্লিনিকটা তো অনেক বড়। চালের গুদাম হসপিটাল হলে যা হয় আর কি, শিলা রেজি গেলে ভালো বলতে পারবে। যাই, আমি আগে গিয়ে শিলার সাথে কথা বলি। শিলা কোথায়? শিলা কোকিল কণ্ঠি, শিলা, শিলা এতক্ষণ আইসো, খাবার পানি ভেতরে এনে রাখো। এই ভালো মতো কথা বলো, রিসেপশনের মেয়ে শিলাকে গিয়ে আমার কথা বলো। আরে আমি তো শিলা। তুমি শিলা? হ্যাঁ। তোমার এক পা তো অলরেডি কবরে চলে গেছে, আমার সব স্বপ্ন নষ্ট হলো। আসল কথা জিজ্ঞেস করো। যাও গিয়ে ডক্টর মাহিনকে ডেকে নিয়ে আসবা। উনি বাইরে গেছে, চারটার সময় আসবে, ওইখানে গিয়ে বসো। এ মা, রোগী কি উনি নাকি? পোলাটার কি অবস্থা দেখছো? অসুখে বিসুখে চেহারাটা একদম কালা হয়ে গেছে। শোনো, তুমি আগে গিয়ে তোমার মাথার টুপিটা খোলো। তাই না, মজা নাও, যাও গিয়ে ফ্লোর মুছো। যাও টুপিটা খুলে ফেলো। তুমিও ফালতু নাম শিলা, নামটা শুনলেই কেমন শিয়াল শিয়াল, এক জায়গার মধ্যে ঘষা ঘষি করতেছে। ঘটনা কি, 500 টাকার নোটগুলোকে আবার বাতিল হয়েছে নাকি? এখানে রাখতেছে কেন? এই কুলফি আইসক্রিম, এদিকে এসো। তুমি এতগুলো টাকা ওখানে ডোনেট করলা কেন? গত বছর আমার পোলা কৈলাসে একটা অ্যাক্সিডেন্ট করে। সব ডাক্তার যখন আশা ছাইরা দেয়, ডক্টর মাহিন তন দেবত হইয়া আমার পোলারে বাসায়। আমার পোলা এখন ইউএসএ গিয়া তার প্রথম ইনকামের 2 লাখ টাকা আমারে পাঠাইছে। পোলাই কইছে টাকা যেন ভগবানের কাছে দান করি। আমার ভগবান তো ডাক্তার মাহিন, এই জন্য আমি টাকাটা এখানে দান করলাম। জানি টাকাগুলো সে নিবে না, এই রোগীদের মধ্যে কারো কাজে লাগবে। এই নয়ন, হ্যাঁ, আমার তো খুবই অস্থির লাগতেছে। হ্যাঁ, এই লোকের সঙ্গে দেখা করতেই হবে। তোমার ডার্লিং কে জিজ্ঞেস করো কেমন শর্টকাটে দেখা করে যাবে। জিজ্ঞেসই এই ডাক্তার এখন কোথায়? এখন খেলার সময়, উনি এখন মাঠে খেলতে গেছে। ওইখানে যাইও না, ডাক্তার আমারে বকবো। কই আসলে, সব দিকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, এদের মধ্যে এখন ডাক্তারকে কিভাবে খুঁজে পাবো? এই তোমাকেই বলছি, এদিকে আসো। আরে ভাই, তোমার এই ডাক্তার সে, এদিকে আসো না। এই আইজ্যাক, একটা গুগলি মাইরে ওটা বোল্ড কর। ভাবটা দেখো না, মনে হইতেছে না? ওই যে ওইদিকে দেখো, 5 টাকার ডাক্তার, কথা বল। এই লোকটা? আরে হ্যাঁ, দেখো ব্যাটটা কিভাবে ধরছে, মনে হইতেছে সিরিঞ্জ ধরছে। এই বালকটারে ইন্টারভিউ করতে হবে। আচ্ছা ভাই শোনো, তোমার সাথে একটু একা কথা বলতে চাই। আরে ডাক্তার মাঠে 4 ছক্কা পিঠাইবো, আমারে ফিল্ডিং করতে হইবো, ছাড়ো। ও কি সেবাক নাকি, যে শুধু 4 ছক্কা মারবে? এখন পর্যন্ত একটা বলও ব্যাটে লাগাইতে পারলো না। ওকে ডাকো, তোমাকে আমি মিল্ক শেক খাওয়াবো। সত্যি খাওয়াবে? হ্যাঁ। এ তোরা একটু নিজেরা খেল, আইতেছি আমি। যাও যাও, আমরা আসি। শোনো ভাই, তুমি দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, এই বোনের একটা উপকার করে দেবে? বলো না। তুমি কি ওই 5 টাকার ডাক্তারকে চেনো? হ্যাঁ। নিজেকে বিরাট কিছু মনে করে, টিভিতে ইন্টারভিউ দিতে চায় না। ওর একটু মাথা গরম, হুট করে তোমারে চরমাইরা দিতে পারে। তুমি হেল্প করো, কালকে কি আমার স্টুডিওতে ওকে একটু নিয়ে আসতে পারবে? হ্যাঁ, তোমার এই বোনটার জন্য প্লিজ। শুধু তোমার জন্য তাহলে? প্রমিস? আচ্ছা প্রমিস। এই প্রথম কোন শো এর জন্য এরকম একটা প্রমিস দেখলাম। তাছাড়া তোমরা দুজন এখন ভাই বোন হলে, যদিও আমার একটু টেনশন লাগতেছে। এ ভাই কি কি করছো? আমাকে আবার ভুলবো জানা, হাত খরচের জন্য টাকাটা। হ্যাঁ আপা, এটা লাগবে না, আমি ম্যানেজ করব। আরে ওকে ঘুষ দেওয়ার কোনো দরকার নেই। কি করব, ওর সাথে একটা সেলফি তোলো, এলাকায় শো অফ করতে পারবে, এটাই ভালো হবে, তাই না? হ্যাঁ। একটু হাসো,
আচ্ছা তোমার নাম্বার বলো, ছবি পাঠিয়ে দেব। 4825975 নাম্বার ল্যান্ডলাইনের? আরে না, পাশের দোকানের নাম্বার। কথা বলার দরকার হইলে ওইখানে গিয়েই বলি। কি কয়, এই পোলা তো দিয়ে এখন 80 দশকে আছে, কি বিরক্তি কর। আশা করছি আমার রিকোয়েস্টটা রাখবে। কি বলো, তুমি আমারে মিল্কশেক খাওয়াইছো, কেমনে ভুলে যাই। কাল 10টায় ডাক্তার মাহিন তোমার স্টুডিওতে যাইব, চিন্তা করো না। আসি তাহলে। ভালো থেকো। হ্যাঁ, ওই কি হলো ভাই? সরি ভাই, বলতে গিয়ে হাত লাগছে, কিছু মনে করে। কোনো সমস্যা না, চলে যা, চলে যা। না বস এখানে দাঁড়িয়ে আছে। স্যার তো আমাদের দিকে শকুনের মতো তাকায় আছে। নয়ন, হ্যাঁ ও আসবে তো? নিশ্চয়ই আসবে তারা। অটো কেন, মন্দিরের সব অনুষ্ঠানে আমি মিমিক্রি করি, এই ডাক্তারের মিমিক্রি করা আমার জন্য কোনো ঘটনাই না। এ ভাই, আমাকে হিরোসেনা বিজয় ওর মিমিক্রি করো। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমি আপনাকে। এটা রেডিও না, আসলে সত্যি বলতে উনি খুব বিনয়ের সাথে কথা বলে আমাকে ম্যানেজ করেছেন। ওনার বাচন ভঙ্গি খুবই চমৎকার, তাই ওনার কথাই আমি ইন্টারভিউ দিতে রাজি হয়েছি। আমরা শুরু করতে পারি? রেডি, লাইটস অন, ক্যামেরা রোলিং, অ্যাকশন। হাই হাই হাই, আমাদের আজকের অনুষ্ঠান মহৎ প্রাণের খোঁজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারা, এটা আমার প্রথম অনুষ্ঠান, আর আমার প্রথম গেস্ট ডাক্তার মাহিন। আমরা সবাই তাকে যে নামে চিনি, পাঁচ টাকার ডাক্তার। আচ্ছা, পাঁচ টাকার ভিজিট আপনার জন্য অনেক কম হয়ে যায় না? দেখুন, এদেশের মানুষের গড় আয় প্রতি মাসে 15-20 হাজার টাকা, কিন্তু খরচ মোটেও কম না। সেইভাবে হিসেব করলে 5 টাকা অনেক। ডক্টর মাহিন, সরকারি হাসপাতালের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আপনার কাছে কোনো পরিকল্পনা আছে? যে কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, গভর্নর, পুলিশ, সেনাবাহিনী, পলিটিশিয়ান, সবাই যার যার দায়িত্ব পালন করে। যদি এমন আইন করা যায় সরকারি সকল কর্মকর্তাকে সরকারি হাসপাতালেই ভর্তি হতে হবে, তাহলে সরকারি হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের হয়ে যাবে। সরকারি হাসপাতালের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আপনার কাছে কোনো পরিকল্পনা আছে কি? ডাক্তার সরলা মাত্র 5 পাশ করেছেন, আমার মা, আমাদের ফ্যামিলি ডাক্তার। উনি গাছপালার শেকড় বাকড় দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ বানান। ডাক্তার, এই বিপুল জনসাধারণকে কি বিনামূল্যে ওষুধ দেওয়া যেতে পারে? আমার কাছে তো অসম্ভব মনে হয়। কি বলছেন স্যার, মানুষকে টিভি, ফ্যান, ফোন এসব ফ্রি দিচ্ছেন, ভোটের জন্য 5,000 টাকা করে দিচ্ছেন আমার মতো মানুষদেরকে, তাহলে ওষুধ দিতে পারবেন না কেন? গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ওষুধ শিল্পে আমাদের দেশ অনেক অনেক দূর এগিয়ে গেছে। একজন ডাক্তার হিসেবে আপনার কি মত? আপনি বলছেন ওষুধ শিল্প অনেক অনেক দূরে এগিয়ে গেছে, তাহলে আপনাকে আমি হিরো বিজয়কান্তের একটা উক্তি শোনাতে চাই। কোনো একজন মানুষকে সেরা ডাক্তার বানাতে, তাদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাতে আমাদের দেশ সব থেকে এগিয়ে, কিন্তু এই একই সময়ে নিজের দেশের সব শ্রেণীর মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। এখন পর্যন্ত আমাদের দেশের বড় বড় বেশিরভাগ ডাক্তারেরই প্রপার মেডিকেল কোয়ালিফিকেশন নেই। বর্তমান সময়ে চিকিৎসায় ঘাটতি কত সেটা কেউ বলতে পারবেন? শত শত মিলিয়ন। দেশের এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে যদি শুধুমাত্র কিছু মানুষ চিকিৎসা সেবা পায়, তাহলে সেটাকে এগিয়েছে বলা যায় না। আমাদের চিকিৎসা ব্যবস্থায় উল্লেখযোগ্য সমস্যা কোনটা আপনার মনে হয়? মেডিকেল চেকআপ। আপনাদের মধ্যে কতজন সুস্থ আছেন বলেন তো? শুধু একবার আপনারা মেডিকেল চেকআপ করে দেখুন, তারপর মনে হয় না কেউ হাত তুলবেন। সাধারণত হাত নামান, হাত নামান। আপনাদের মতো সুস্থ মানুষকে অসুস্থ বানাতে কর্পোরেট হসপিটালগুলো যে টেকনিক অ্যাপ্লাই করে, তা হলো
মেডিকেল চেক আপ। আপনি ভুল বলছেন, আমি ডক্টর রামশঙ্করণ। আপনি গড়পড়তা পুরো ডাক্তারি পেশাটাকে এভাবে অপমান করতে পারেন না। ও, আপনি কি বলতে চাচ্ছেন ডাক্তারদের কোনো নৈতিক মূল্যবোধ নেই? অবশ্যই না ডক্টর, আমাদের প্রতি 100 জন ডাক্তারের মাঝে মাত্র 10 জন ডাক্তার মেডিসিন নিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং যত রকম দুর্নীতি আছে করে যাচ্ছে। আমার এই কথাগুলো শুনলে শুধু তারাই খেপে যাওয়ার কথা। আপনি খেপে গেলেন নাকি? আরে না, একদম ঠিক কথা। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কেন সিঙ্গেল আছেন? আমার স্বপ্নগুলোকে এখনো সত্যি করতে পারিনি। আর 5 টাকার ডাক্তারকে কে বিয়ে করবে বলুন? যদি কখনো ভাগ্য বিধাতা সহায় হন, কোনো মেয়ে আমার প্রেমে পড়ে, তাহলে আমি অবশ্যই আর সিঙ্গেল থাকবো না। কথা দিলাম। আমরা প্রার্থনা করি আপনি যেন তাড়াতাড়ি সঙ্গী খুঁজে পান। আপনার জন্য আমাদের শেষ প্রশ্ন, আপনার স্বপ্নটা আসলে কি ডাক্তার? মানব জাতির জন্য উন্নত চিকিৎসা সেবা, ব্যাস এতটুকুই। থ্যাংক ইউ ডক্টর, এটা একটা দারুণ ইন্টারভিউ ছিল। আপনি অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন। প্রশ্ন সুন্দর হলে সবাই সুন্দর উত্তর দিতে পারে। মহৎ প্রাণের মানুষ অনুষ্ঠানটি নিয়ে আমি আবারও আসবো আগামী সপ্তাহে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাইস ইন্টারভিউ, বাই বাই। এই যে ভাই, তোমার সাথে একটু কথা বলতে চাই। ক্লিনিকে অনেক রোগী বসে আছে, যাই তো। যদি আবারও মিল্কশেক খাওয়াই? মিল্কশেক? হ্যাঁ। রেডি সব? রেডি রেডি। ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারটারে পাইছি বেশান্তনগরে, আর ওই এজেন্টের বাড়ি খুঁজে পাইতে তো কোনো সমস্যাই হয় নাই। আর ওই ম্যানেজারটারে ওর হাসপাতালে লিফটেই পাইছি। ডাক্তারটারে আগামীকাল সকালবেলা জগিংয়ের সময় প্যাকেট করব, তারপর সার শয়তান রেই কষাইখানে নিয়ে যাব। তারপরে কিমা করুম না বারবিকিউ করুম সেটা তোমার উপর, কাহিনী খতম। দারুণ। কিন্তু এই কাজগুলো আসলে খুব কঠিন ছিল, তাই না? আরেকটা মানুষকে শেষ করে দেয়া তো আরো সহজ, এতগুলো মানুষকে কিডন্যাপ করা, ভিকটিমদের লুকিয়ে রাখা। আমার তো সিকিউরিটি আরো বেড়ে যাচ্ছে, মিডিয়া যেভাবে বিষয়টাকে সামনে এনেছে আমার শুধু পরিচালক শঙ্করের সিনেমার কথা মনে পড়ছে, যেখানে ভুল লোকদের ধরে মেরে ফেলা হতো। তোমার স্টাইলের সাথে কিন্তু বেশ মিল আছে। কিডন্যাপিং এর নিত্য নতুন সব খেলা এবং এর শিকার হওয়া প্রত্যেকেই হাসপাতালের সাথে জড়িত। দেখো দেখো, আমি এত সাসপেন্স দিতে পারছি না, তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ, তুমি দারুণ গাড়ি চালাচ্ছো। আচ্ছা, স্কুল নাকি একটা ট্যুরের আয়োজন করছে? বাবা, আমি বলছি স্কুল একটা ট্রিপের আয়োজন করছে। আমি যদি ওখানে যাইতে চাই আমার 700 টাকা ফিস দিতে হইব। একদিনের জন্য এত খরচ করে লাভ আছে বলো? তার চেয়ে বাসায় বসে আম্মার সাথে টিভি দেখবো, আর না হইলে সারাদিন এলাকার বন্ধুদের সাথে খেলাধুলা করবো। একটা দিন কাইটে যাইব বাবা। আমার পড়াশোনার জন্য তো এমনিতেই কত টাকা খরচ করতেছো, কেন শুধু শুধু তোমার খরচ বাড়াবো? বুঝছি, আমার মেয়ে বড় হইতেছে। নে, এখানে 200 টাকা আছে, তোর টিচারকে বলবি তোর নাম এন্ট্রি করতে। কোনো দরকার নাই বাবা। আরে রাখ না, আমি রাতের মধ্যে টিপ মাইরা আরো 500 টাকা জোগাড় করব। হ্যাঁ, চিন্তা করিস না। ঠিক আছে বাবা, বাই মা। চিন্তা করিস না, যেমনি হোক আমি তোরে বাঁচাবো। আমার দিকে তাকা মা, আমার দিকে তাকা। তোর কমিশন 20%, ঠিক আছে?
হ্যাঁ বল গণেশ ভাই, 12 বছর মাইয়া স্কুলে পড়ে, ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, মাথায় আঘাত পাইছে, কোন হাসপাতালে নিমু? আমাকে হাসপাতালে নিয়ে আয়। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি যান ভাই। ভাই টেনশন করেন না, মাথার দিকটা ধরে রাখুন। আমার মেয়ে সব রক্ত পড়ে যাচ্ছে। সরকারি হাসপাতাল তো পার হয়ে গেলেন ভাই। কি সরকারি হাসপাতাল, অ্যাক্সিডেন্ট কেস ভাই, 101টা প্রশ্ন জিগাইব, আর ভর্তি করতে মিনিমাম 2 দিন। ম্যাডাম কি আপনি মাইনে ফেলাইতে চান? কাছে একটা প্রাইভেট হাসপাতাল আছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাবো, আপনার কোনো চিন্তাই করতে হইব না। কোন ভাই? কই রে তুই? এই তো রাস্তায় আছি, আর 2 মিনিটের মধ্যে পৌঁছায় যাবো। না শোন, রোগী এনে আনিস না, সালারা 10-15% কমিশন নিয়ে খ্যাস খ্যাস করতেছে। ইউনিভার্সিটি হাসপাতাল কইছে 25% দিব। ভালো ঠিক, তুই ইউটার্ন মার, 10 মিনিটের মধ্যে আয়া পড়বি। কি মনে হয় রোগী 10 মিনিট টিকবো? তো মনে হয় টিকবো, জীবিত আনবি মালটা, ময়রা গেলে কিন্তু 1 পয়সাও পাবি না। চিন্তা করেন না, তাড়াতাড়ি আইতেছি। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, কমিশন পাবা। মাথায় আঘাত পাইছে, ট্রমা কেস। ডাক্তারবাবুকে ডাকো, অপারেশন থিয়েটার এখনই রেডি করো, হাসপাতালের গেটে একটা স্ট্রেচার পাঠাও, হ্যাঁ কুইক, আর অ্যাম্বুলেন্স 10 মিনিটের মধ্যে চলে আসবে। আমাদের হসপিটাল ট্রমা কেসের ব্যাপারে বেস্ট, সাকসেস রেট 95%। আপনার মেয়ে ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আহা, কাঁদবেন না, আমরা তো আছি। আপনি কি করেন? অটো ড্রাইভার স্যার। ও, আপনার কি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পুলক, স্যারকে নিয়ে অ্যাডমিশন রেজিস্টার করাও। স্যার, আপনার কাছে এখন যা আছে তাই দিয়ে অ্যাডমিশন করান, তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করবেন। হ্যাঁ, আমি এর মধ্যে ডাক্তারের সাথে কথা বলে নেব, আমরা আপনার পাশে আছি, আমাদের উপর বিশ্বাস রাখেন, মনে সাহস রাখেন। আসেন স্যার। কি অবস্থা ডাক্তার? দেরি হয়ে গেছে, 10 মিনিট আগে আসলেও এত কমপ্লিকেশন হতো না। মাথার খুলি ফেটে গেছে, একটা সার্জারি করে দেখতে পারি, কিন্তু কোনো লাভ নেই। আপনি না বললেন অপারেশন করা যাবে, শুরু করেন। তেমন কোনো লাভ নেই, অযথাই অপারেশন, খরচ হবে 7 লাখ। শুনলাম মেয়ের বাপ নাকি অটো ড্রাইভার, এত টাকা দিতে পারবে? টাকা দেবে তো মেয়ের বাপ, এটা তো তার ভাববার বিষয় তাই না? তাছাড়া আমরা না করলে সে অন্য হসপিটালে নিশ্চয়ই যাবে, আর এটার সাথে আমাদের ইমেজও জড়িত। ভিক্ষা করুক বা চুরি করুক, যাই করুক, টাকা তাদের জোগাড় করতেই হবে, আর ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে সে লাশ নিয়ে বাড়ি ফিরে যাবে। ঠিক আছে, আগে টাকা জোগাড় করতে বলো, তারপরই অপারেশন হবে। ততক্ষণ পর্যন্ত মেয়েটাকে বাঁচাতে পারবেন তো? ভেন্টিলেশন দিয়ে কিছুক্ষণ জীবিত রাখা যাবে, পেইনফুল প্রসেস এটা, কোনোভাবেই দেরি করা যাবে না, টাকা জোগাড় করতে বলেন। বিষয়টা আমি দেখতেছি। শান্ত হন, অপারেশন করতেই হবে, ডাক্তার বলেছে অপারেশন করলেই সব ঠিক হয়ে যাবে, না করলে খারাপ হতে পারে। কাঁদবেন না, কাঁদবেন না, অপারেশন করতে 60 লাখ টাকা লাগবে। আমি আপনার অবস্থার কথা বলেছি, আপনি চাইলে আপনার মেয়েকে অন্য কোনো হাসপাতালে ভর্তি করতে পারেন, কিন্তু ডাক্তার বলেছে এটা রিস্কি আর সম্ভব না। এখন কি করব? আমি আমার মায়ের একবার দেখতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই। টাকার জোগাড় কর, দ্রুত অপারেশন করতে হবে। কোথাও যাও না বাবা, যাও না বাবা, আমার একবার যাও না। ঠিক আছে স্যার, আমরা এখনই শুরু করে দিচ্ছি। স্যার, আমরা টাকা জমা দিয়ে দিছি স্যার, অপারেশনের পরে বাকি সব টাকা জমা দিয়ে। সমস্যা নাই, বাকি টাকা পরে দিলেও চলবে, আপনার মেয়েকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, কোনো চিন্তা করবেন না, আমরা আছি। এখনই সব ব্যবস্থা করো, দেখে যেন মনে হয় অপারেশন করা হয়েছে,
আমি ওর বাবা মায়ের সাথে কথা বলছি। সরি, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারিনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, ওর কন্ডিশন খুব একটা ভালো ছিল না। আমি সত্যি খুব দুঃখিত। ওদের সাথে কথা বলছি। এখানে কান্নাকাটি করা যাবে না, আপনারা বাইরে গিয়ে কাঁদেন। স্যার, আমার মাইয়ানা মরে গেছে স্যার। আমি কেমনে আমার কান্না দাও? আরে কেন আপনারা সবাই বিরক্ত করতেছেন? একবার আমার মাইয়ানা একটু দেখতে দাও। দেখতে পারবো, দেখতে পারবো। আপনাকে আরো 1.5 লাখ টাকা জমা করতে হবে। টাকাটা জমা করে নেট ডেড বডি নিয়ে চলে যাবেন। আমি তো একবারও বলিনি যে দেখতে দেবো না, আমারও তো খুব খারাপ লাগতেছে, সেই জন্যই বললাম টাকাটা জমা দিয়ে লাশ বাড়ি নিয়ে যান। কথা কানেই যাচ্ছে না। বারবার একই কথা ভালো লাগে না, টাকাটা জমা দাও তারপর। এই চুপ করো, চুপ করো। এই মানুষদের থাকার মতো কোনো জায়গা নেই, পড়ার মতো কোনো ভালো পোশাক নেই। সন্তানকে পড়ানোর জন্য পুরো পরিবার কি কষ্ট করে জানেন? ওদের কি আছে বলুন, নিজের জীবনটা ছাড়া? সেই জীবন নিয়ে যখন কেউ ছিনিমিনি খেলতে চায়, কি করবেন তখন? বাই এনি চান্স ওই চারজন ভিকটিমের কি বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে? যদি 10 মিনিটের মধ্যে ওই মেয়েটাকে সঠিক হাসপাতালে নিয়ে যাওয়া হতো, আর যদি 10 মিনিটের মধ্যে ওকে যথাযথ চিকিৎসা দেওয়া যেত, তাহলে ও মারা যেত না স্যার। যদি 10 মিনিটে আপনি এই ঠিকানায় যেতে পারেন, তাহলে ওরা বেঁচেও যেতে পারে। আপনার সময় শুরু হয়ে গেছে। একজন মানুষকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রেখে তারপর হত্যা করা হয়েছে। আর 10 মিনিট আগে আসলে ওকে বাঁচাতে পারতাম। মাত্র 10 মিনিট স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। সেম টাইমিং, তাহলে তোমার মিশন শেষ। হ্যাঁ দেখো, মানুষ হয়তো ভাবছে আমি তোমাকে অনেক কষ্ট করে ধরেছি। আমি চেয়েছি বলেই কিন্তু তুমি এখানে আসনি, তুমি চেয়েছো বলেই কিন্তু এখানে এসেছো। তুমি আমাদেরকে ক্লু দিয়েছো ধরা দেওয়ার জন্য, কিন্তু কেন বলো তো? এই গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ওয়াও, ব্রিলিয়েন্ট স্যার, থ্যাংক ইউ। সত্যি বলতে আমি অনেক বদমাশের জীবন শেষ করেছি, কিন্তু এই প্রথম একজন ভালো মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমি আমার পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়েছি। ঠিক বুঝতে পারলাম না। আঙ্কেল,
অটো ড্রাইভারের স্ত্রী আত্মহত্যার বিষয়টা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সরি আঙ্কেল। আমি প্রেসের সাথে কথা বলেছি, ওরা বিষয়টা দেখছে, চিন্তার কিছু নেই। হাসপাতালে চিকিৎসা নিতে এসে পেশেন্ট মারা যেতেই পারে, কিন্তু এটা নিয়ে পত্রিকায় হেডলাইন, এটা ক্রাইম। অটো ড্রাইভারকে টাকা দিয়ে বিষয়টা সেটেল করো। ওই এলাকায় একটা মেডিকেল ক্যাম্প অ্যানাউন্স করো, 10টা বাচ্চা সিলেক্ট করে তাদের মধ্যে ফ্রি হার্ট সার্জারি ব্যবস্থা করে মিডিয়াতে একটা কভারেজ দিয়ে দাও। মানুষ যখন এগুলো দেখবে পুরনো সবকিছু ভুলে যাবে। তোমরা কি জানো এদেশের অধিকাংশ লোক কি রোগে ভোগে? মেমোরি লস। আর এই কারণেই আমরা বহাল তবিয়তে টিকে আছি। ডার্লিং, হ্যাঁ, তুমি বরং দেশের বাইরে কিছুদিন ঘুরে আসো, বিজনেস তোমার জন্য না। এক্সকিউজ মি স্যার, হোয়াট দ্য ফাক? ডার্লিং, খোল, বসো বসো। কি হয়েছে স্যার? গ্রিন টি। নিচে কি হচ্ছে? লবিতে টিভি চলছে। ক্রিকেট খেলা হচ্ছে? না, 5 টাকার ডাক্তারের ইন্টারভিউ। হুজ দ্যাট? আমার 5 বছর বয়সে মাথায় একটা ইনজুরি হয়েছিল, এর আগের সব স্মৃতি আমি ভুলে গেছি। তখন আমরা তিরুনেলভেলির একটা ছোট শহর সেরাকুলাতে থাকতাম। কে এই লোক? হ্যাঁ স্যার, উনি ডাক্তার মাহি, 5 টাকার ডাক্তার, ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে। আপনাদের মতো সুস্থ মানুষকে অসুস্থ করে। উনি যেদিন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য অনুষ্ঠানে গিয়েছিলেন ওই ম্যাজিক শোতেই তো ডক্টর অর্জুন। তাহলে ও একজন ম্যাজিশিয়ান, কিন্তু একই সময়ে শিক্ষক প্রফেশনালি অ্যানেস্থেশিয়া ব্যবহার করেছে। নিশ্চিত সে একজন এবং যত রকম দুর্নীতি আছে করে যাচ্ছে। কাসে নাই, শুধু তারাই খেপে যাওয়ার কথা। আপনি খেপে গেলেন। কি অবস্থা? ওরে ভালো করে ধর। ভাই কাছে ওর চেহারাটা একবার দেখেন। কাছে, এই চেহারা আমি আর জীবনে কখনোই দেখতে চাই না। চিরদিনের জন্য মুখটা বন্ধ করে দে। এই হাতুড়িটা এদিকে দে। পোকা কামড় দিছে ভাই। আরে মৌমাছি কামড়াইছে, মলম লাগাইলে ঠিক হয়ে যাইব। ভাই শুরু করেন।
তুমি দেখা হবে। স্যার, সাসপেক্টের লোকেশন থেকে জিপিএস তথ্য পেয়েছি। ডাবল রোল, হ্যাঁ, সমস্ত পুলিশ ফোর্সকে তুমি কি মনে করো? যাই হোক, বিশ্বাস করলাম তোমরা দুইজন, একজন আমার সামনে। তাহলে আরেকজন কোথায়? আইডেন্টিটি ম্যাচ করেছে। আমাদের কনফার্ম হতে হবে আপনার সামনে কে বসে আছে। ওভার। অবশ্যই ওভার। ডাক্তার মাহিন যদি ওখানে থাকে তাহলে আমার সামনে কে বসে আছে? ভেত্রি, আমি একজন ম্যাজিশিয়ান। আমার মিশন কিন্তু এখনো শেষ হয়নি, খেলা তো মাত্র শুরু, এখনো অনেক কিছু বাকি। লেটস গো অ্যান্ড লেটস ক্যাচ ইট। পুলিশ কাস্টডি থেকে পালানো ভেত্রিকে ধরতে অভিযান অব্যাহত আছে। জেলা প্রশাসক রতন পালের তত্ত্বাবধানে 4টি স্পেশাল টিম অভিযান শুরু করেছে। ভেত্রিকে জিজ্ঞাসাবাদের সময়কার কিছু ভিডিও ফুটেজ পুলিশ প্রকাশ করেছে। এরপর তুমি আর কি করতে চাও? আমি আমার জীবনে অকারণে কাউকে আঘাত করিনি, কিন্তু এই প্রথম আমার খারাপ লাগছে। হয়তো তোমাকে আমি ব্যবহার করেছি, অন্তত তোমার তাই মনে হয়, তাই আমি তোমাকে সবকিছু বুঝিয়ে। তুমি যদি আমাকে সত্যি ধরিয়ে দিতে চাইতে তাহলে সেটা প্যারিসে করতে পারতে। প্যারিসের ওই কয়দিন আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলে। আমাকে শুধু 15 মিনিট সময় দাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি, আর তারপর তোমার যাকে ইচ্ছা ফোন করতে পারো। এই ক্লিনিং প্রসেসে আমার এখনো একজন ব্যক্তিকে শেষ করা বাকি আছে। যদি কাজটা করতে পারি তাহলে হয়তো এই করাপ্টেড সিস্টেম বদলাবে আর ভালো কিছুর সূচনা হবে। কাজটা করার পর হয়তো ফিরে আসব অথবা আসব না। তাই যাওয়ার আগে একটা কথা আমি তোমাকে বলতে চাই, যা কখনোই বলা হয়নি। লাভ ইউ। আমি তোমাকে পরে ফোন করছি। আমরা কলেজের বাসটা মিস করেছি, পরীক্ষার সময় হয়ে গেছে, আপনি একটু দয়া করে আমাদের নামিয়ে দিন একটু। ওকে ওকে, আসো। থ্যাংক ইউ ম্যাডাম। কি পরীক্ষা? ইকোনমিক্স। আপা এসে পড়েছে এত তাড়াতাড়ি। হায় মাহিন, আই অ্যাম ড্যানিয়েল আরকিয়ারাজ।
চেয়ারম্যান ইউনিভার্সিটি গ্রুপ অফ হসপিটাল। ভেত্রি মাহিন? না, আমার নাম শুধু মাহিন। তাহলে ভেত্রি কোথায়? দেখুন, আমি পুলিশকে অলরেডি ইনফর্ম করেছি, ও কোথায় আছে জানি না। সরলা, তোমার মা ময়লাপুর মন্দিরে গিয়েছে, আর তোমার গার্লফ্রেন্ড তারা বিচ রোডে ড্রাইভিং করছে। একজন সাধারণ মানুষের জন্য খুব স্বাভাবিক, কিন্তু আমার মতো লোক যখন গল্পে ঢুকে পড়ে, ডেফিনেটলি ইটস এ সিরিয়াস সিচুয়েশন মাহিন। 1, 2, 3, 4 তোমার মা মাহিন, ধরো। বাবা, একজন অপরিচিত লোক গলায় ছুরি ধরে ধমকা দিচ্ছে, আমার খুব ভয় লাগছে। মা, কোথায় তুমি? ওয়েট, 3, 2, 1 বুম। এবার তোমার গার্লফ্রেন্ডের ভিডিও দেখো, ধরো। এখন কি করবে? এমন কঠিন পরিস্থিতিতে কাকে বাঁচাবে, মাকে নাকি গার্লফ্রেন্ডকে? এই এই এই, এখনই বাঁচাতে যাচ্ছ? তুমি কি স্পাইডারম্যান নাকি সুপারম্যান? তুমি সামান্য ফ্যামিলি ম্যান। এই মুহূর্তে একমাত্র আমি ওদের দুজনকে বাঁচাতে পারি। ওয়েট, দুটো প্রাণ ওদিকে মৃত্যুর মুখোমুখি মাহিন, হয় নিজেকে সংযত করো, না হলে আমি কিন্তু তোমাকে চিরতরে ঠান্ডা করে দেব। এটা কি রেডিয়াল আর্টারি, তাই না? সার্জিক্যাল নাইফ দিয়ে পৌঁছে দিলেই পিছি 5 মিনিটের মধ্যেই তোমার মা আর গার্লফ্রেন্ড। এটা করবি না। কোথায় আছে বলো, আমি ওকে চাই। তোমাকে আঘাত করতে গেলেই ও তোমাকে বাঁচাতে এসেছে। এনিওয়ে, তোমার মা আর গার্লফ্রেন্ড কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবে। আজ তারা নিরাপদ, কিন্তু আগামীকাল মা। হ্যাঁ বাবা। আমি তোমার একমাত্র ছেলে, তাই না? অবশ্যই বাবা। আর বাবার? এসব কি বলতাছো? তুমি তোমার বাবারে সন্দেহ করতেছো? তোমার বাবা মহান বীর ছিলেন, বিশ্বাস করো, তোমার ডুপ্লিকেট কপির ব্যাপারে তোমার বাবা কিছু জানে না, সত্যি। ওকে মা, মাহিন শান্ত হও। ওই দিনের ঘটনাগুলো আমাকে স্টেপ বাই স্টেপ বলো, দেখি আমরা কোনো ক্লু খুঁজে পাই কিনা। আমার মেমোরিতে শুধু একটা চেহারাই গেঁথে আছে, সেটা আমার। আমার মুখোমুখি দাঁড়িয়ে ও আমার নাকের উপর ঘুষি মারল, আর একজন এসে আমাকে সেখান থেকে তুলে নিয়ে গেল। একবার যদি ওকে আমি খুঁজে পাই, একবার। ও, তুমি বাইরে, বৃষ্টি হচ্ছে না? মুষলধারে হইতাছে, ক্লিনিক বন্ধ করে দিছি। এই নাও চাবি। তোমার কি ছাতা লাগবে নাকি? আরে ছাতা টাতা লাগবে না, বস্তাই তো আছে। কি হইছে? তোমাকে টায়ার্ড লাগছে, রেস্ট নাও গিয়ে। ঠিকই কইছো, জায়গা। কি হলো বাবা? বাচ্চারা, ওরা কি এসেছে? রতন পাল, মাথাটা ঝুঁকিয়ে ঢুকে পড়ো, তুমি তো আবার অনেক লম্বা। ম্যাজিশিয়ান যেহেতু আমাদের জন্য অপেক্ষা করে আছেন, এখানে আসার কারণটাও নিশ্চয়ই জানেন। গ্র্যান্ড উইজার্ড এই দেশে মোট 3 জন। স্টিফেন, ও এখন আর বেঁচে নেই। চন্দন, সেও মরে গেছে। সেলিম ঘোষ, আমার নাম। তাহলে একজন মাত্র গ্র্যান্ড উইজার্ড এখনো জীবিত। 2 জন, একজন হলাম আমি আর একজন হলো আমার ছেলে। আমার ছেলেও একজন গ্র্যান্ড উইজার্ড, ও আমার দেখা বিশ্বের সেরা জাদুঘরদের একজন। সিম্পল। এই ভেত্রি এখন কোথায় আছে? এত দেরি হইল কেন?
আরে আরে বলো না, একদিকে তোমার হেল্পার আরেকদিকে ওনার কম্পাউন্ডার, আমার মাথাটা ঘুরতেছে। আরে কথা শোনো, আমার দিকে তাকাও, যে কোনো সময় আমি কিন্তু দুইটা নামের মধ্যে তাল গোল পাকায় ফেলবো, আর সেটাই আমাদের দুজনের জন্য কিন্তু একেবারে কিয়ামত হয়ে যাবে। কুল ব্রো, এত অস্থির হইতেছো কেন তুমি? কুল। আরে আরে কি করতেছো এটা? করো না শেষ। বিশ্বাসঘাতক, তুই আমার পেছন থেকে আঘাত করেছিস। আমি ব্রো সরি। হ্যাঁ কুষ্টি গেলাই তোর শরীর। উঠ উঠ বল কে তুই? তোর অপকর্মের জন্য আমাকে কৈফিয়ত দিতে হয়? চুপ কর। তোকে যারা মারতে চায় তারা আমার ফ্যামিলিকে ভয় দেখাচ্ছে। আরে চিল করো। আরে মাহি মারামারি করো না, সরে যাও। আরে তোমার মারামারি করো না। আমাকে বল কে তুমি, কথা বলিস। ও কে সেটা বের করার আগে প্রথমে তুমি কে সেটা খুঁজে বের করো। আরে থামো তুমি। মাদ্রাজি না, মধুরাবাসী, ওদের এলাকা বীরের এলাকা। তোমার এই তামিলওয়ালা কুস্তি খেলতে পারে তো? তাই না? একটু পরেই দেখবা। রণবীরের সাথে লড়াইয়ে একজন প্রতিযোগী উপস্থিত। একটু সাবধানে, আমার জামাই। তামিলনাড়ুতে ওরা শুধু মানুষই না, ষাঁড়ের লগেও ফাইট করে। দেখবা এই দরজাটা খুললেই ও বাইর হবে, দেখো। চলে এসেছে তামিলনাড়ুর কুস্তিগির ভেত্রি মাহি। ভাবি তুমি তো আমার আগে কইলা না যে ভাই খেলতেছে। ভাবি কি হইল এটা? ভাবি ও হইল আমাদের এমজিআর এর মতো, তিনবার মার খাইবো তারপরে ঘুরে দাঁড়াইবো। বাই আঙ্কেল, বাই আন্টি। ঐশ্বর্য গোপন কথা, তোমার মা কি সিগন্যাল দিতেছে বলো তো? আমি আর আমার মা দুইজনে মিলে একটা বাজি ধরছি। কি নিয়ে? আমি আমার মায়ের চেয়ে একটা হইলেও সন্তান বেশি নিমু। আচ্ছা তাই নাকি? তোমরা মোট কয়জন ভাই বোন? সব মিলাই 19 জন। এরকম বাজি ধরার আগে আমাকে জিজ্ঞেস তো করবা। আচ্ছা তুমি না চলে বাদ। আরে খেয়ে পাগল নাকি? মা জননী আসি। আরে কি হইল পরিমা, আমাদের তো মাত্র একটাই বাচ্চা হয়েছে, তোমার আয়োজন দেখা তো মনে হইতেছে অলিম্পিকের মেডেল জিতাইছো। হইল পরিবারের কারো বাচ্চা হলে আনন্দ করতে হয়, তাছাড়া তোমার পোলা আমাকে এই গ্রামের মুখ উজ্জ্বল করব। ওই থালপতি, তোমার পোলার চেহারাটা দেখাও।
உலகத்தின் முதல் மொழி உசுரன காத்தோம் நாள் நகர மாற்றங்களேறும் மொழி சாயு என்பாரே பாரிய தமிழது வருமா தாய் தமிழ் தூக்கி இருப்பாரே கடைசி தமிழனின் ரத்தம் ஏழும் চোখে দেখো না এখানে জমি মাপ হইছে জমি কেন এইখানে ফ্যাক্টরি হইব এইখানে কেন ফ্যাক্টরি হইব
সিচুয়েশন। যখন জানবি যে কাজটা করতেছিস সেটা অন্যায়, তখন তোর বিবেকটার একটু জাগ্রত করবি। ভেতরে ঢুকবা না। আরে আমার উপরে এত খেপাসো কেন? আবার ঝামেলায় জড়াইছো? আরে না, ছি ছি, ওই যে মন্দিরের সামনে বদমাশ লোকজন দেয়াল তুলতে যাইছিল, আমি শুধু ওদেরকে থামাইছি। ওরা আমারে বলে নট এলাউড ব্রো, আমি ওদের বললাম এটা অন্যায়, আর এটা বলার পরে ওরা চুপ কইরা একদম থাইমা গেল। এটুকুই ঘটনা, তোমার ভাষায় কইতে গেলে হইয়া গেল গিয়া। ও আচ্ছা, তাই তাহলে থিয়েটারের ভিতরে ঢুকে ভাঙচুর করলা কেন? পঞ্চায়েতের মধ্যে ঢুকে গোলমালও করলা, সব খবর আমি রাখি। আই সি, এখানে একজন গোয়েন্দা আছে যে আমাদেরকে আলাদা কইরা দিতে চায়, একটু মার দিব নাকি? বাইরে মারামারি কইরা এসে এখন আমাগরেও মায়ের ভয় দেখায়, আমারে মায়ের ভয় দেখাইয়া লাভ নাই। যা যা, চাটা ডাল ভাত খাওয়াই দেখি। এ বুড়ি, সাবধান হয়ে যাও কইলা। তোমার এইসব বইলে কোনো লাভ আছে? তোমার মাই তোমারে সার দিয়া দিয়া মাথায় তুলছে, আজকে যদি উনি থাকতেন না। এ আমার মাকে নিয়ে কথা বলবা না, তাহলে তোমার বাপের কথা বলি। সারাদিন তলোয়ার নিয়ে ঘুরে বেকুব। আমার বাপরে নিয়ে কথা কইলে কিন্তু আমিও তোমার বাপরে নিয়ে কব। উনিশটা পয়দা করছে, উনি কি মানুষ নাকি টাকি মাছ? কথার মধ্যে বাপরে টাইন আনলে কেন? হ্যাঁ আচ্ছা, আর বলবো না, সত্যি আসো না। সারাক্ষণে তো খেয়ে পাতা খাবেন বলো তো? এরকম মিনি মাছের মতো মুখ করে থাকলে তোমার বকবো কেমন? আমি তোমার বকতেছি আর তুমি হাসো? হাসি কারণ তোমার মুখ যতই বকা দেখ না কেন, তোমার চোখ যে আমাকে কত ভালোবাসে এটা আমি বুঝতে পারি। বাজে কথা। এই এই এই, আমি তোমার কাছে আসলেই তো তোমার শরীর নাচা শুরু করে দেয়। একদমই সেই রকম না, তোমার বাইকে বসলেই এরকম হয়। তাই নাকি? তাই তো কই, এমনে জড়ায় ধরো কেন? এই পোলার সামনে এসব কি উল্টাপাল্টা কথা বলো? ঠিক আছে, আঙ্গুলের ইশারায় কই। সুন্দর, এই সুন্দর, এই সুন্দর, চুপ কর। এই আমি তোমার চোখের কথা কইতেছি, সুন্দরী বউ আমার। এই তুমি আমাগো নেতা, তোমার উচিত আমাগো সমস্যা দেখা, কিন্তু এখন দেখতেছি তুমি আসল সমস্যা। এই বুড়া মিয়া, জমিটা কি তোমার বাপের নাকি? আরে হ্যাঁ, একদম ঠিক কথা কইছে, এই জমি আমার বাপের। এই জমি আর একটা সার আমার বাপ এই গ্রামের জন্য উৎসর্গ করছিল। তাই নাকি? আমরা তো সব জানি। আরে দারান ভাই, তোমার বাপে ওই পুকুর পাড়ে ছোট্ট একটু জমি দিছিল। তোমরা আসলে কি কইতে চাইতেছো কও তো? শোনো ভেত্রি, আমরা এখানে একটা ফ্যাক্টরি বানামু, আর ফ্যাক্টরি হইলে এলাকার মানুষের কর্মসংস্থান হইবো, গ্রামের মানুষ সুবিধা পাইবো। আচ্ছা বুঝতে পারছি, তোমরা কি রাজি? গ্রামের লোক বেতন পাইবো, চাকরি পাইবো, কিন্তু পুকুর যদি না থাকে পানি আসবো কই থেকে? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ এখানে পুকুর কাটছে, পানির যোগান দিছে, সবার জন্য গাছ লাগাইছে, আর তোমরা বদমাইশের দল এসব ধ্বংস করে দিতে চাও? তোমরা যদি আমাদের পুকুরের উপর ঘর বানাও তাহলে আমরা পানি আনবো কই থেকে? তোমাদের ঘরের মধ্যে গিয়া? আচ্ছা ধর, আমাদের এই গ্রামে কোনো পানির ব্যবস্থা থাকলো, তাইলে কি করবা? পাশের গ্রামে ভিক্ষা করতে যাইবা? এটা এই গ্রামে কখনোই হইতে পারে না। যে গ্রামের মানুষ পানি ধার কইরা খায়, সেই গ্রামের মানুষের কখনো উন্নতি হয় না। ভেত্রী, উনি আমাগো নেতা, ওনার সামনে এইভাবে তুমি কথা বলতে পারো না। আচ্ছা উনি নেতা, শোনো, একটা সন্তান জন্ম দিতে 10 মাস সময় লাগে, 4 বছর সময় লাগে গ্র্যাজুয়েশন করতে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইতে লাগে 4-5 বছর, আর একজন নেতা হইতে লাগে এক যুগ পর আমরা একজন নেতা পাই। একজন নেতা হওয়া শুধু মুখের কথা না, নেতা একটা জাতির বিশ্বাসের জায়গা, সেই বিশ্বাস তোমরা নষ্ট করে দিও না, তাইলে নিজের বিপদ তুমি নিজেই ডাই কানবা। বেশি বাড়াবাড়ি করলে খবর আছে। ভেত্রী, তাহলে আমিও দেখবো তুমি কেমনে এই গ্রামে মন্দির বানাও। একটু বেলপাতা দিতে পারে? এখনই দিতেছি। এলো, হয়ে গেছে মন্দির। আগামী শুক্রবার থেকেই মন্দিরে পূজা হবে। প্রথম নিমন্ত্রণ আপনাদেরকে দিলাম, পরিবারের সবাইকে নিয়ে পূজা করতে আসবেন, খাবারও থাকবে। আমিও দেখে নিব এখানে কেমনে মন্দির ওঠে। কি বললেন পূজারি? এই বিষয়ে পঞ্জিকা নিরীক্ষা করা দরকার পূজারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুক্রবার দিনটাও ভালো, আমরা সেই দিনই শুরু করতে পারি।
তাইলে আর কি সবাই প্রস্তুতি শুরু করে দাও, এমন বাজনা বাজাও যেন দূর দূরান্ত থেকে আমাদের আনন্দ সবাই শুনতে পায়। অপমান করে আপনি খালি আমার একবার কন, এই বুড়ির আমি বাপের বুড়ি পাঠাই দেবো। এই বুড়ির কে ভয় পায়? আর এমনিতে এই বুড়ি আর কয়দিন বাঁচবো কে জানে। তোমার কি হলো? একটা ম্যাঙ্গো কিনে দাও। কি বললে? ম্যাঙ্গো ম্যাঙ্গো। আরে আমার কত কাজ পড়ে আছে, তুমি ম্যাঙ্গো কেনার জন্য আমাকে মাইকে ডাকতেছো? পাগল হয়ে গেছো নাকি? বড় চাকার পাশে আমের স্টলের কাছে শুধু একটাই চাইছি, একটা আম তুমি নিজে। নাম্বার 2 অন দা ওয়ে, আরো 18টা কিন্তু আসবে। মাকে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে আসছি। তোমার এই চ্যালেঞ্জের সাথে আমি তো আছি। এটা আমি খুব ভালো করেই জানি। আপা একটু এদিকে এসো। আসতেছি। এই কই যাইতাছো তুমি? সব বাচ্চাগুলোরে খাবার দিতে যাইতেছি। প্রেমপ্রীত বাড়িতে গিয়ে করবা। আরে আমার পরিবারে নতুন সদস্য হইতেছে রে।
এদিকে এসো না। আমি এখন এসেছি। কোথায় যাচ্ছ তুমি? যদি দশটা মিনিট আগে আনতে পারতেন তাহলে হয়তো ওদের বাঁচানো যেত। সেই 23 কিলোমিটার দূরে গ্রামে থাকি, 10 মিনিটের মধ্যে আমরা কেমনে হাসপাতালে আসব? কি করব বলেন, সব হাসপাতালই তো শহরে। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আমার কাছে এটার কোন উত্তর নেই। আমি দুঃখিত মা। ওই বাচ্চাগুলোর আত্মার শান্তির জন্য আমাদের এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। যে যাওয়ার সে তো গেছেই, যারা বাইচে আছে তাকে নিয়ে আনন্দ করো। ভাইজান, সিলভির বয়স কত ধারণা করেন তো? 8 বছর হবে। কল্যাণ, 12-13 বছরের বেশি হবে? আমারে বলবেন ওদের অপরাধটা কি? আসলে এই গ্রামে জন্ম নেওয়াটাই ওদের অপরাধ ছিল। আমাদের মতো মানুষদের শুধু ভোটের সময় কামে লাগে, ভোট শেষ হয়ে গেলে কামও শেষ। এখনই সময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার। এই ছেলে মেয়েগুলা প্রত্যেকদিন লেখাপড়ার জন্য 10 মাইল পাড়ি দেয়। যদি আমাদের ঘর বাড়িতে আগুন লাগে, ফায়ার সার্ভিস আসতে অর্ধেক দিন শেষ হয়ে যায়। জরুরি কোনো কিছু দরকার হইলে আমাদের আধা মাইল দূরে যাইতে হয়। এটাই হলো আমাদের বাস্তবতা। এজন্যই বলে ওরা চলে গেছে, ভালোই হইছে। আমাদের আসলে বেঁচে থাকার কোনো অধিকারই নাই, সব ওদের অধিকার, কারণ ওরা শহরে থাকে আর আমরা গ্রামে থাকি। ঠিকই কইছো মা জননী, ঈশ্বরই আমগো মুক্তি দিতে পারে। চলো মন্দির বানাই গিয়া। হ্যাঁ ভাইয়া। মন্দির কইরা আমাদের লাভ কি হইব? ওই বাচ্চা দুইটা কি আর কখনো ফিরে আসবো? শোনেন ভাই, ডাক্তারের কথা, আর 10 মিনিট আগে নিয়ে যাইতে পারলে বাচ্চা দুইটা বাইচা যাইত। এইখানে কোনো মন্দির হইব না, এইখানে এখন হাসপাতাল হইব। হ্যাঁ মেত্রি, উল্টোপাল্টা কথা বললো না তো? মন্দির বানানো খুব সহজ ব্যাপার, কিন্তু একটা হাসপাতাল বানাইতে অনেক হিসাব কিতাব আছে। আরে সরকারই তো বানাইতে দিব না, দুই বেলা খাইতেই পারি না, আমরা বানাবো হাসপাতাল। যদি আমাদের সব সম্পত্তিও বিক্রি করা লাগে, আমরা এই গ্রামে হাসপাতাল বানাবই। আপনারা যদি সত্যি এখানে একটা হাসপাতাল বানাতে চান, তাহলে ডিনের সাথে সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তিনি অনেকটা আপনাদেরই মতো, আমি নিশ্চিত ওনার সাথে কথা বললে আপনাদের স্বপ্ন পূরণ হবে। আজকের পর থেকে এই গ্রামে আর কেউ বিনা চিকিৎসায় মরবো না।
হাসপাতাল এখানে হইবই। দেখে মনে হয় তিন বেলা খেতে পারে না, কিন্তু ওরা হসপিটাল বানালো কি করে? ডক্টর, উই মে লুক পুয়ার বাট উই রিচ এনাফ টু সার্ভ পিপল। সরি, আপনি কে? আমার নাম ঐশ্বর্য আর ও আমার হাজবেন্ড, ফাউন্ডার অফ দ্য হসপিটাল। I'm so sorry, Mr. Vetrimahin. আমি আপনাকে খেয়াল করিনি। হসপিটালটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। কি বলেন? বাই দ্য ওয়ে, আমি ড্যানিয়েল আর কে আজ। Nice to meet you, থেলাপতি। ও, ছোট থেলাপতি। মিসেস মাহিন, আসুন আপনি ফিতাটা কাটুন। আরে না না, আমি আসুন না না বলছে যখন যাও যা। প্লিজ কাম। আমরা ডক্টর ড্যানিয়েলকে অনুরোধ করছি মঞ্চে এসে কিছু বলার জন্য। আপনাদের সবার জন্য সুসংবাদ আছে। আগামী এক থেকে তিন মাসের মধ্যে আপনাদের সবাইকে ফ্রি মেডিকেল সেবার আওতায় নিয়ে আসা হবে। খুব তাড়াতাড়ি আমি লন্ডনের একটা হসপিটালের সাথে এই বিষয়ে যুক্ত হচ্ছি। আশা করছি আপনাদের সবাইকে সেবাটা আমরা দিতে সক্ষম হব। এটা আমার স্বপ্ন, আমার লক্ষ্য, আমার সবকিছু। তবে এই হাততালির দাবিদার আমি না, এর দাবিদার আপনাদের সবার প্রিয় থালাপতি। আসুন আসুন আসুন, আমার জন্য একবার মঞ্চে আসুন। চল চল, প্লিজ। আমি আসলে সত্যি জানি না কি বলবো। আমি মনে মনে একটা জিনিস সবসময় ভাবতাম, পানি, খাবার আর পড়ার জন্য কিছু কাপড় চোপড় আর থাকার জায়গা থাকলেই বোধহয় সব হয়ে যায়। বেঁচে থাকার জন্য জীবনে আর কোনো কিছুরই দরকার হয় না, কিন্তু এসবের থেকেও জরুরি কিছু আছে, আমাদের নিঃশ্বাস। আমি নিঃশ্বাস করি, এরপর থেকে গ্রামের মানুষ চিকিৎসা পাবে। গ্রামের যে জায়গায় মন্দির হওয়ার কথা ছিল সেখানে আমরা একটা হাসপাতাল বানিয়ে ফেলেছি। দেবতার জায়গায় ডাক্তার আছেন। সৃষ্টিকর্তা যেমন সৃষ্টির মধ্যে পার্থক্য করেন না, তেমনি যে যেমনই হোক, মোটা পাতলা, ধনী গরিব, কালো কিংবা সাদা, আমাদের হাসপাতালে সবাই সেবা নেওয়ার জন্য যে কোনো সময় আসতে পারবে। যা যা আমাদের সাধ্যে আছে আমরা সব কিছু দিয়ে চেষ্টা করব। আর কি বলবো, এটুকুই। উনি আমাদের এই স্বপ্নটা সত্যি করবেন এটাই বিশ্বাস করি, আর কিছুই বলার নেই। একজন কার্ডিওলজিস্ট লাগবে। ওকে, এর মধ্যে রোগী আসা শুরু করেছে। গুড। সো মিসেস মাহিন, আপনার ডেলিভারি আপনার হাসপাতালেই হবে। অবশ্যই, তাই না বলো? স্যার, আমরা কি ওকে ডকুমেন্টসের ব্যাপারে বলবো? এটা এখন বলার সময় না, এটা সামান্য ফর্মালিটি। অর্জুন, ঠিক আছে, আপনারা কিছু বলতে চাচ্ছেন? পরে এসব নিয়ে আলাপ করা যাবে। ডাক্তার বলেন না কি হয়েছে। থালাপতি, আমাদের হাসপাতালের জন্য কিছু ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট লাগবে, লাইক CS-3000, ব্লাড সেল অপারেটর, ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার, D5 লেটার ইলেকট্রোকার্ডিওগ্রাম, আরও কিছু স্ক্যানার। এগুলো অবশ্যই লন্ডন থেকে ইম্পোর্ট করতে হবে। যদি কোনো ডক্টরের নামে থাকে তাহলে আমরা বেশ সুবিধা পাবো। ব্যাপারটা বোঝার জন্য বলছি, আমরা কম দামে কিনতে পারবো। খুব ভালো সিদ্ধান্ত ডাক্তার, আপনার নামে কিনে ফেলেন। এ ব্যাপারে একটু ঝামেলা আছে। গ্রামের পক্ষ থেকে আপনার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়েছে, এটা ডাক্তারের নামে থাকলে ক্রয় বিক্রয় আরো সহজ হবে। শুধু এটুকুই বলেন আমার কি করতে হবে। ফাইলটা দাও। এই ডকুমেন্টসগুলোতে একটা সিগনেচার করে দিতে হবে। আরে এদিকে দিন।
সাইন করতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু একটা প্রমিস করতে হইব, গ্রামের কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। মাহিন, ইটস মাই রেসপন্সিবিলিটি, প্রমিস। আর সমস্যা নাই। আমাদের হাসপাতালের চাহিদা এখন অনেক বাড়ছে। সরগাঁও, রূপগাঁও সব জায়গার থেকে মানুষ হইতেছে, সবাই খুশি। আমাদের যে প্রধান ডাক্তার, সবাই কইতেছে সে আমাদের সৌভাগ্য নিয়ে আইছে। সব তোর জন্য। না 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 না, এই বুড়ি গোয়েন্দা, বয়স কমাইতে চাইতেছ নাকি? দিনের আলোতে ঘরের মধ্যে সানগ্লাস পরে বসে আছ, ঢং দেখো বুড়ির। আমাদের হাসপাতালে ওর চোখের সার্জারি হয়েছে। তোমার ঘরে নতুন অতিথিরে দেখা যাইতে পারবো এটা ভাবতেই আমার আনন্দ লাগতেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার চোখ ঠিক হয়ে যায়। আমার ইচ্ছা যে আমি তোমাগো হাসি খুশি পরিবারটারে দুই চোখ ভরা প্রাণ ভরা দেখবো, এটুকুই যথেষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। কিন্তু এইসব আবেগের কথা বললে আমার চোখে পানি আনতে পারবো না। যাই হোক, দেখতে কিন্তু একদম নায়িকা শাবনুরের মতো লাগতেছে। যা ভাগ এখান থেকে। আমি না, ধন্যবাদ দিলে উনারে দাও, আমারে দিতে হবে। তোমারে আজকে এত খুশি লাগতেছে কেন কত? জানো বউ, যখন কারো উপকার করতে পারি তার খুশিতে আমিও খুশি হয়ে যাই। কিন্তু আমাকে থাইমা গেলে চলবো না। এরপর আরো অনেক অনেক হাসপাতাল বানাবো, অনেক। আমরা পুরো দেশে হাসপাতাল বানাবো। হাসপাতাল বানানো তো সহজ কাজ, কিন্তু ড্যানিয়েল স্যারের মতো একজন ডাক্তার আরো খুঁজে বের করতে হইব। সেইটা নিয়েও তো আমি ভাবছি, আমাদের ছেলেরে আমরা বড় ডাক্তার বানাবো। দেখো, তোমার বাচ্চা আমার পেটের মধ্যে দিনরাত লাফালাফি করতেছে, ওরেও আমরা ডাক্তার বানাবো। ও, ভালো আইডিয়া। আর আমাদের বাকি 18টা বাচ্চারও আমরা ডাক্তার বানাবো, যাতে পুরো দেশে আমরা ফ্রি চিকিৎসা সেবা দিতে পারি। এইটা কিন্তু একটা দারুণ কাজ হবে, আমি আমার মায়েরও বাজিতে হারিয়ে দিতে পারবো। কিন্তু হিসাব তো মিলতেছে না। কিসের? ইন্ডিয়াতে সব মিলাইয়া রাজ্য তো 22টা, তাই না? একটা রাজ্যে একটা ডাক্তার হইলে দুইটা বাকি থাকে। দুইটা কম, তাই না? দেখি সেটারও ব্যবস্থা করে ফেলবো। কি হয়েছে বউ? তাড়াতাড়ি স্যার আসবো। ভেত্রীমাইনের স্ত্রী ডেলিভারির জন্য ভর্তি হয়েছে। গুড, সে একদম ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে নর্মাল ডেলিভারি হবে। এই যে রিপোর্ট। গুড ডক্টর অর্জুন, আপনি ওদেরকে গিয়ে বলুন যে সিজার করতে হবে। কি বলছেন ডাক্তার, সবকিছু তো নর্মাল। তুমি আসলে আমাকে কি মনে করো? হ্যাঁ, যীশু খ্রিস্ট, মাদার তেরেসা, নাইটিংগেল? চিকিৎসা কোনো সেবা না, এটা হলো পুরো পৃথিবীর সবচেয়ে বৃহৎ বিজনেস। নর্মাল ডেলিভারি মানে কি? আজকে ডেলিভারি, কাল ডিসচার্জ। ওরা বিয়ে করে আনন্দের সাথে বাচ্চা নেবে, আর সেই আনন্দের ভাগিদার আমরাও হব, ওদেরকে সাহায্য করব, ঠিক এভাবে। আর সিজারিয়ান হলে রোগীকে 10 দিন এখানে থাকতে হবে, ফিস প্লাস রুম চার্জ। 30 বছর পরে এই পৃথিবী কেমন হবে জানো? সস্তা ডাক্তারকে এই পৃথিবী লাথি মেরে ফেলে দেবে নিচে। 5,000 টাকা চার্জ করলে সেটা দুর্দান্ত অ্যামাউন্ট। ওরা আমাদের এক্সপার্ট ভাববে আর টিকিট কেটে বসে থাকবে। অঙ্গ প্রত্যঙ্গের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরি হবে, প্রতিটি হাসপাতালে মানুষের ভিড় লেগে থাকবে, রোগী আর দুর্নীতি এটাই চলতে থাকবে শুধু। যত রোগী তত দুর্নীতি, এটাই হবে আমাদের ইনভেস্টমেন্ট। আর এটা শুধু বাড়বে, বাড়তেই থাকবে। সবাই ভাববে এটাই হলো উন্নত জীবন ব্যবস্থা। ওরা অনেক পরে বুঝতে পারবে এই জীবন ব্যবস্থা ওদের জীবনটাকে নষ্ট করেছে। এগুলো আপনি বাইরের মানুষের জন্য ভাবতে পারেন, ভেত্রীমাইনের জন্য কেন? রিস্ক হয়ে যায় না? পাগল থালাপতি, এটার জন্য ঠিক আছে। ওর বাচ্চা সিজারে ডেলিভারি হলে সবাই এটাই ফলো করবে। সবাইকে একটা নতুন অভ্যাস করে দিচ্ছি, সিম্পল। থালাপতিকে আমি হ্যান্ডেল করব, ওর বউকে
সে খুব চালাক, সে এটা ধরে ফেলবে। রিপোর্ট চেঞ্জ করো, অ্যাম্বিলিকাল কর্ড প্রোল্যাপস লেখো, ওকে? দ্যাটস ইট। আমাদের তো অ্যানেস্থেটিস্ট নেই। তুমি একবার চেষ্টা করো। আরে না না না, আমি তো এটা পারি না। আরে একবার চেষ্টা করে দেখো না। অর্জুন, সিজারের কথা শুনে চমকে গেলে? কথাটা লিখে রাখো, 30 বছর পর নর্মাল ডেলিভারি কথা শুনলেই রোগী চমকে উঠবে। সিজারের জন্য রেডি করো, যাও। না না, এরকম ব্যথা আমার প্রথম ডেলিভারির সময় হইছে। আমি সবই বুঝতে পারছি, এবার একটু কমপ্লিকেশন আছে। অম্বিকাল কর্ড প্রোল্যাপস। ও ও সরি সরি, মাঝে মাঝে বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে থাকে। বাচ্চার ডেলিভারির সময় যখন মা প্রেশার দিতে থাকে, তখন এই নাড়ির কারণে বাচ্চার শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে পারে। থালাপতে কি ভাবছেন? এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই, সিজার করতে হবে। ডাক্তার, আমাকে শুধু বলেন কি করতে হবে। কিছুই না, শুধু একটা সাইন করুন। দেখুন, এখানে একটা নারী আপনার বাচ্চার গলায় পেঁচিয়ে আছে, সো নর্মাল ডেলিভারির কোন সুযোগই নেই। আপনি কি আমার স্বামীকে সব জানিয়েছেন? ওনাকে সব বুঝিয়ে বলেছি, উনি সব দেখে স্বাক্ষর করে দিয়েছেন। দেখুন, এখন সিদ্ধান্ত আপনার। ডাক্তার অর্জুন, অ্যানেস্থেশিয়া দিয়ে দেন। ভাই, আপারে কেউ অপারেশনের জন্য নিয়ে গেছে। আপনার পরার জন্য কিছু কাপড় আর ওর জন্য বিস্কুট আনছি। আর দাদিমারে বলে আসছি রাতের খাবার রান্না করতে, আমি গিয়ে নিয়ে আসবো। গেলাম। একটু পরে দেখবা, দেখতে পারবা, দেখতে পারবা, কিন্তু ততক্ষণ তুমি একদম শান্ত হয়ে থাকবা। আমি তোমারে কি গল্প শোনাবো বলো? হাতির গল্প? আমার গল্প শুনবা? এই ধরো তোমার মা, ও একদম আমার কলিজার মতো। বাসার ক্যালেন্ডারে লক্ষ্মীর ছবিটা দেখছো? লক্ষ্মী তো সবার ভালো করে, তাই না? ও হইল লক্ষ্মী। ওর গায়ের চামড়াটা হইল একদম চকচকা। তুমি কি এমন কাউরে চেনো যে বৃষ্টিতে ভেজা স্কুলে যাইতো? সেটা হইলাম আমি। যদি কোনোদিন অনেক বেশি বৃষ্টি হইত, সেই দিন আমি কলেজে আশ্রয় নিতাম। সেইখানে একদিন ওরে দেখতে পাইলাম, আর ওই দিনই মাদুরাই শহরে অনেক শিলা বৃষ্টি হইল। ও তখন বন্ধুদের সাথে বৃষ্টিতে খেলতেছিল, আমি ওর চোখের দিকে তাকায়া হারায় গেলাম। সেই দিনই সিদ্ধান্ত নিলাম, যদি জীবনে বিয়া করি এই মাইয়ারি করবো, নাইলে হনুমান দেবের মতো চিরকুমার থাইকা যাবো। হাল ছাড়ি নাই আমি, ও যেখানে যেখানে যাইতো সারাক্ষণ আমি ওরে ফলো করতাম। আর তারপর একদিন প্রপোজ করলাম, শেষ পর্যন্ত তোমার মায়েরে আমি আমারে বিয়া করতে রাজি করাইতে পারছি। তারপর একজন বাধা তৈরি করল। আরে তোমার নানার কথা কইতেছি, একদম বেকু, সে তোমার মারে নিয়ে পাঞ্জাব চইলা গেল। আমিও কম নাকি, পাঞ্জাব গিয়াই তোমার মারে বিয়া করলাম। আর তারপর একটু কইরা আমাদের ঘনিষ্ঠতা বাড়লো, তারপর তোমার জন্ম হইল। এ মাহিন, তোমার জন্ম কোথায় হয়েছিল জানো? পাঞ্জাবের একটা গ্রামে, যেখানে চিকিৎসার কোন রকম কোনো সুযোগ সুবিধাই ছিল না। একদিন বিকালে গ্রামের চারজন মহিলা শাড়ি ধইরা ঘিরা তারপর তোমার এই দুনিয়া আনছে। আর তোমার ভাইরে দেখো, সোনার চামচ মুখে নিয়ে বাবার হাসপাতালে জন্মাইতেছে। বড় বড় ডাক্তার তার জন্য কাজ করতেছে, একদম রাজপুত্রের মতো, তাই না? ডাক্তার, ডাক্তার, বাচ্চা তো মারা গেছে।
বাচ্চার শরীর নীল হয়ে যাচ্ছে। অ্যানেস্থেশিয়ার ডোজ ঠিকঠাক দিয়েছিলে? বিপি চেক করেছিলে? না ডাক্তার। বেসিক জিনিসটাই। আমার ছোট ভাই কখন আসবে বাবা? আরে আসবে তো, এখনই আসবে। সাবকনশিয়াসলি ও সব কিছু শুনছে। ওকে আধা ঘন্টা অবজারভেশনে রাখো, যদি নেগেটিভ কিছু ঘটে ওদেরকে গিয়ে বলো, আরো সময় লাগবে। কি সমস্যার কথা বলবো আমি? হাইপারটেনসিভ ইন্ট্রাক্রেনিয়াল প্লেট, এপিলেপসির চান্স আছে। দ্রুত বাচ্চাটাকে সরিয়ে ফেলো। শিট, কাসি কাসি কোথায়? কাসি আমি জানি না। কাসিকে ডাকো। কাসি এখন কোথায়? ওকে কাসি, কাসি মারে আমি কখন দেখবো? তোমার কি খোদা পাইছে? বিস্কুট খাইতে চাও? আমি এখনই মারে দেখবো। এই এই মাহিন, এই মাহিন ভেতরে যাও না, থামো। সরি সরি, কি হয়েছে? কি হয়েছে বউ? কি হয়েছে তোমার? কথা কও না ডাক্তার। বউ শোনো, আমাদের অনেক বড় ভুল হয়েছে। ওরা আমাদের সাথে প্রতারণা করছে। হাসপাতালে মরে যাওয়া শেষ মানুষ যেন আমি হই। কি কইতেছ তুমি এসব? কি কইতেছ? আমারে ফালাইয়া কই যাও তুমি? আমারে একলা রেখা যায় না বউ। আমি 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 খুবই সরি, অপারেশন সাকসেস, উনি অজ্ঞান হয়ে যাওয়া ঝামেলা হয়েছে। আরে তোর আবার বউর সাথে কি করল? আমি 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 কিছু করিনি, সব কিছু ডানিয়েল করেছে, আমি কিচ্ছু করি না। ডাক্তার, ডাক্তার, আরো কি আমার সামনে আইসা দাঁড়ানোর সাহস নাই? কি হয়েছে এখানে? হ্যাঁ আমাদের হাসপাতালের চাহিদা এখন অনেক বাড়ছে, কিন্তু একটা প্রমিস করতে হইব, গ্রামের কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। মাহিন, ইটস মাই রেসপন্সিবিলিটি। যদি আমাদের সব সম্পত্তিও বিক্রি করা লাগে, আমরা এই গ্রামে হাসপাতাল বানাবই। মাহিন বাবা, এই মাহিন
আমি তোমাকে পছন্দ করি, কিন্তু কেন জানো? তুমি আমার মতো, আমরা স্বপ্নবাজ, আমাদের দুজনের স্বপ্নের মিল আছে। আমরা হাসপাতাল বানাবো প্রত্যেক গ্রামে একটা। তোমার লক্ষ্য হলো অন্যের সুখ, আর আমার লক্ষ্য হলো নিজের সুখ। তোমার লক্ষ্য সেবা, আমার লক্ষ্য ব্যবসা। দ্যাটস ইট। এখন আসল সাসপেন্স ক্লিয়ার করি। তোমার ধারণা তুমি হাসপাতাল বানিয়েছো, আমি এই জায়গাটা এমএলএ এর কাছ থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তাকে মেরেছো। তুমি মন্দির বানাতে চেয়েছো, সেদিন দুজন বাচ্চা আগুনে মারা গেছে। ওটা আসলে আমি ঘটিয়েছি। ভেবেছিলাম তুমি ওই ঘটনার পর মন্দির বানানোর পরিকল্পনা বাদ দেবে, কিন্তু তুমি হাসপাতাল বানিয়ে আমার কাজটা আরো সহজ করে দিয়েছো। মাহিন, মন থেকে বলছি, তোমাকে মারা অথবা তোমার বউ বা বাচ্চাকে মারা কোনো কিছুই আমার চিন্তায় ছিল না। আসলে নর্মাল ডেলিভারির বদলে সিজার করতে চেয়েছিলাম। দুর্ভাগ্য, অপারেশনে এমন হয়। আই এম সো সরি ফর দ্যাট। তুমি রাগ করো না মাহিন। উপরে গিয়ে আইসুর কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিও। তাকে বলবে কিছু মনে না করতে, এটা শুধুই বিজনেস। তুমি সত্যটা লুকাইতে চাইতেছ, কেউ সত্য লুকায় রাখতে পারে না। তোমার কর্মফলের প্রতিশোধ আমি নেব। ইন্টারেস্টিং। এই ডাক্তার, আমাদের হাত সবসময় নিচু হয়ে থাকবো এটা ভাইব না। একদিন কোনো একদিন আমাদের হাত নিশ্চয় উঠবো আর প্রতিবাদ করব।
পঞ্চাশ বছর আগে দিনদিগুল শহরে আমি একটা ম্যাজিক শো করছিলাম। বাড়ি ফেরার সময় দেখলাম একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার পাশে একটা নবজাতক শিশু, একজন ভাদিভু অন্যজন ভেত্রী। আমি ওকে দায়িত্ব নিলাম, ও আমার শিষ্য হলো। সে তার গুরুকেও ছাড়াইয়া গেল। যখন তোমাদের দুজনে দেখলাম তখন আমার ভাই ভেত্রী বাহিনীর কথা মনে পড়ে গেল। তোমাদের দুজনের মধ্যেই আমি তার সেই হৃদয়টারে দেখলাম, সেই রকম সাহস আর সেই রকম জিদ ভাইয়ের চেহারাটা সামনে ভাসিয়ে উঠল, আর সেই খুশিতে আমি এখনো তোমার লগে আছি। অনেক ভাগ্যবান ব্রো, চাইনি তোমার হাত নোংরা হোক, আর এই জন্যই তোমার কাছ থেকে লুকায় থাকতাম। সাবধান, পুলিশ এসে পড়ছে। তোমরা ওরে কখনোই ধরতে পারবা না। স্যার, কেন জানি মনে হচ্ছে লোকটা অন্ধ। হ্যাঁ, তুমি এটা এখন খেয়াল করেছো? হ্যাঁ, কংগ্রাচুলেশনস স্যার। ডক্টর মাহিনকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে জেলে নিয়ে গেছে, এইমাত্র খবর পেলাম। গুড গুড। সেশা, মাহিনের খাতির যত্ন করো, আমি ভেত্রীকে দেখছি। মাহিন, আমার আঙ্কেল এবছরও নির্বাচনে দাঁড়াচ্ছে। আমি শুনলাম হেলথ মিনিস্টারও তোমার সাপোর্ট করছে। এখানে সাইন দিয়ে তুমি সরে দাঁড়াও। মেক ইট সিম্পল ম্যান। এই কি কইতাছেন ভাই? তাইলে আমরা এখানে আইলাম কেন? পাঁচটা মিনিট সময় দেন, ও রাজিও হইব, সাইনও করব। আর যদি না করো দ্রুত চিকাইটালুম। দ্রুত করো। ভেত্রীকে বিশ মিনিটের মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে। আমার বস রতন পাল ওখানে থাকবেন। যা করার একটু তাড়াতাড়ি করেন স্যার। ওই যে ওই ছেলে আছে, তুমি ফাইলটা নিয়ে কোর্টে যাও, আমি আসছি। এই ভেত্রী, 30 বছর আগে তোমার মতো একই চেহারার একজন মানুষ আমার সামনে দাঁড়িয়েছিল। মাত্র 8 ঘন্টার মধ্যে আমি তারে তার স্বপ্ন সহ পরপারে চালান করে দিয়েছি। ভেবেছিলাম পৃথিবী থেকে ওই চেহারা মুছে দিয়েছি। বলো তো, একই চেহারার তুমি কে? আরে ড্যানি, দুনিয়াতে সবকিছুই আবার ঘুরে ফিরে আসে, তবে সেটা যদি অপকর্ম হয় তাহলে ডাবল হয়ে আসে। বেচে মাহিন, মাহিন ভেত্রী। সাবধান, পুলিশ এসে পড়ছে। শেষা তো ক্লিনিকে গেছে। ও, জুনিয়র তাহলে রওনা হয়ে গেছে? তুমি একটা জুনিয়রকে এভাবে একলা ছেড়ে দিলে? ফোন করো, ফোন করো। আমি তো তাও 5 মিনিট সময় নেই কাউকে কিছু বুঝিয়ে বলতে। ও কিন্তু কথা বলে না, শুধু ওর হাত চলে। আঙ্কেল বলেন। শেষা, তুমি কোথায়? মাহিনের সিগনেচার নিতে আসছি। এই, হসপিটালে ভেত্রী না, মাহিন। পাগল হয়ে গেছে? টেনশনে পড়া তুমি উল্টাপাল্টা কইতেছো। ফাক, আরে ও তো মাহিন না বোকা, ভেত্রী। কি হলো? আঙ্কেলের ফোন, লাউড স্পিকার অন করো। আরে ডাক্তার, তোমার ফোনটাও লাউড স্পিকার দাও। এই ভেত্রী, না হলে তোমার ভাগ্নেকে কিন্তু আমি। আমার ভাই কি তোমার পাশে আছে নাকি? হোয়াটসঅ্যাপ ব্রো। ও, আম্মাকে যে খুন করার হুমকি দিয়েছিল সেটা কিভাবে দিয়েছিল বলো তো? রেডিয়াল আর্টারি, ঠিক না?
বলো না, আর্টারি ফার্টারি জানি না, দেখি ছুরি কি করে। সার্জারিটা শুরু করি, ডাক্তারকে বলো সেলাইয়ের জন্য রেডি থাকতে। দেখাও তো আর্টারি কোনটা। এটাই তো। তোমার প্রাণপ্রিয় ভাগ্নের জীবন এখন আমার হাতে, চলে এসো বন্ধু। কোনো ক্ষতি করো না, আমি আসছি। সরি, হসপিটালে যাও, যে কোনো হসপিটাল হলে চলবে। যাও না তুমি তাড়াতাড়ি। জানি কই নিয়ে যাইতে হইব। কোর্টে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। কি খবর ভেত্রে, মাহিন ভেত্রে? তোদের আগেই শেষ করে দিতে পারতাম। উঠে পড় ভাই, উঠো। এই তো উঠে পড়েছে। মৃত্যুর কোল থেকে ফিরে আসা আমার জন্য নতুন ঘটনা না ব্রো। ডায়লগ মারছে, শাবাশ। কাশে বিরক্তিকর লোক। আচ্ছা আমি দেখতেছি কি হইল। কে বলেছে ডাক্তার কাউকে মারতে পারে না? এবার সিনটা আমার। আয়।
ডাক্তার, আমাদের হাত সবসময় নিচু হয়ে থাকবো এটা ভাইব না। কোনো একদিন আমাদের হাত নিশ্চয় উঠবো আর প্রতিবাদ করবো। আমি তোকে মারব না, তোকে মারার জন্য তুই নিজেই একটা মানুষকে পৃথিবীতে এনেছিস, ওর হাতেই তোকে মরতে হবে। এনে 5 টাকা, যদি বেঁচে থাকিস তাহলে এটা নিয়ে আমার ক্লিনিকে আসিস, আমি তোকে নিজ হাতে চিকিৎসা দেব। ভাই এখন তোর দায়িত্ব। তুমি ভেতরে কোনো কথা বলনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল, কিন্তু এখন কথা বলতেই হবে, শুরু করো। আমি আপনাদের সবাইকে সাক্ষী মেনে এখানে দাঁড়িয়েছি, আমি ঠিক ছিলাম না ভুল ছিলাম সেটা বিবেচনা করার দায়িত্ব এখন আপনাদের হাতে। এতগুলো মানুষকে হত্যা করার অধিকার কে দিয়েছে? মানুষ দুইজনকে অন্ধভাবে বিশ্বাস করে, একজন ঈশ্বর আরেকজন ডাক্তার। ঈশ্বরের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করি, কিন্তু বিশ্বাস করি একজন ডাক্তারকে। কিন্তু সেই ডাক্তার যেন বিপথে না যায়। একজন ক্রিমিনাল কখনো ডাক্তার হতে পারে না। অপকর্ম তো সব জায়গাতেই হয়, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এটা শুধুই অপকর্ম নয়, এটা বিশ্বাসঘাতকতা। আর একজন বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। স্যার, চিকিৎসা সেবা যে ব্যবসায় রূপ নিয়েছে, এজন্য আপনি কাকে দোষারোপ করবেন? আমাদের সরকারি হাসপাতালের পরিবেশ যারা নষ্ট করে দিয়েছে তারাই হচ্ছে আসল অপরাধী। দেখুন, সিঙ্গাপুরে পরিষেবা কর মাত্র 7%, তারা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তাহলে আমাদের সরকার কেন সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। করের মোটা অংশ যাচ্ছে মেডিসিনে, অথচ সংসার নষ্টের পেছনে দায়ী মদ, মদের উপর কোনো কর নেই। আমাদের দেশে অনেক অনেক সরকারি হাসপাতাল যেখানে অক্সিজেন সিলিন্ডারই নেই, এর কারণ কি আপনারা বলতে পারবেন? 2 বছর ধরে সাপ্লায়াররা কোনো বিলই পাচ্ছে না। আরো শুনুন, আরেকটা সরকারি হাসপাতালের কথা বলি, যেখানে ডায়ালাইসিসের সময় লোডশেডিং হয়, সেখানে জেনারেটরের কোনো ব্যাকআপই নেই, রোগী মারা যায়, এটাকে কি কোনো অপরাধ মনে হয় না? এইসব হাসপাতাল কর্তৃপক্ষকে আপনারা কি বলবেন? নবজাতক শিশু মারা যায় ছাড় পোকার কামড় খেয়ে। মানুষ অসুস্থ হয়ে মারা যাওয়ার চাইতে আমাদের হাসপাতালগুলোকে বেশি ভয় পায়। শুধু এই ভয়ের কারণেই এদেশে প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা করে যাচ্ছে। স্যার, হত্যার বিষয়টা জাস্টিফাই করবে? আমি কাউকে হত্যা করিনি, ভুল কথা। আমি করেছি এই ঘুণে ধরা মেডিকেল সিস্টেমের ক্লিনিং প্রসেস। টাকার বিনিময়ে হাসপাতালে মেয়ে শিশুদের মেরে ফেলা হয়, প্রতি বছর শিশু মারা যায় হাজার হাজার, এটাই আমাদের সমাজের গল্প। শুধুমাত্র সঠিক চিকিৎসার অভাবে প্রতি বছর যেসব মানুষ মারা যায়, সেই মানুষদের কষ্ট আমাদের মতো সাধারণ মানুষের অন্তরে গেঁথে থাকে। এখানে আমরা অসহায়। স্যার বলুন, আমি ঠিক না ভুল? ঠিকই বলেছেন। স্যার আপনি তাহলে এখন কি চান? হ্যাঁ, বিনামূল্যে চিকিৎসা সেবা। কোটিপতি হওয়ার 101টা রাস্তা আছে, কিন্তু সেটা চিকিৎসা সেবার মাধ্যমে না। এখানে শেষ দালালটাকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত আমি লড়াই করে যাব, আমার অপারেশন চলতে থাকবে। স্যার আপনার পিতামাতাও তো ভুল চিকিৎসার কারণে মারা গেছে, তাহলে কি ভেবে নেব এটা ব্যক্তিগত আক্রোশ? কিছুই ব্যক্তিগত না, শুধুই সেবা। হ্যালো,
এই বাসি পচা খাবার খাই তার ভালো লাগে না, একটু জাদু দিয়া ভাতগুলো আর বিরিয়ানি বানিয়ে দাও তো। গতকাল উড়িষ্যার একটি হাসপাতাল থেকে মৃত স্ত্রীর দেহ নিয়ে 10 কিলোমিটার হাইতে বসলে এসব নিউজ আসা পড়ে এক ব্যক্তি, সেখানে অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, লোকটার বউ মারা গেছে তাই কান্তাছে, নাকি সৎকার করার মতো টাকা নাই এর জন্য কান্তাছে? অ্যাম্বুলেন্সের জন্য তো টাকা বরাদ্দ থাকে, ওগুলা কই যায়? হ্যাঁ, কর্তৃপক্ষ জানিয়েছে ওই হাসপাতালের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। তুমি যদি বাইরে থাকতা তাহলে কি তুমি তোমার খেলটা দেখাইতা না?